মা মা আমি আমি ওকে সত্যি কিছু করিনি, ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে বলছে। আমি কেন ওর সাথে এমন খারাপ কাজ করব? বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। চুপ থাক, বিশ্বাস করব তাও আবার তোকে? আমার ভাবতেই অবাক লাগছে যে তুই কিনা নিজের বোনের সাথে এমন একটা জঘন্য কাজ করবি। ছি রাসেল ছি। মা তোমরা যেমনটা সবাই ভাবছো আমি তেমন কিছু করিনি মা, তোমরা বিশ্বাস করো। অন্যের মুখে শুনলে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই যা দেখলাম তারপরেও তোকে বিশ্বাস করি কোন ভরসায়? আপনারা তো আবার কিছুই বুঝতেছেন না, সবটাই আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে যাব, এমন সময় আমার বোন রিয়া আমাকে ডাক দিল। ভাইয়া, এই ভাইয়া, একটু এদিকে আয় তো। কেন রে, তোর আবার কি হলো যে এইভাবে ডাকছিস? আসলে ভাইয়া, আমার ল্যাপটপটার না কি যেন হয়েছে, কোনো কাজই করতেছে না, তুই একটু দেখ তো আসলে কি হয়েছে। ও, এই ব্যাপার? আচ্ছা তাহলে চল আমি দেখছি কি হয়েছে। রাসেল ধীরে ধীরে খুশি মনে রিয়ার সাথে রিয়ার রুমে যায়। রাসেল রুমের ভিতরে গেলে রিয়া তাড়াতাড়ি করে দরজা ছিটকানি লাগিয়ে দেয়, যেটা দেখে রাসেল একটু চমকে ওঠে। রাসেলের এমন অবস্থা দেখে রিয়া বলে ওঠে, আমি তো ভেবেছিলাম তুই আমার নিজের ভাই, কিন্তু কাল রাতে ফুফুর থেকে জানতে পারলাম যে তোকে মা কুড়িয়ে পেয়েছিল কোন এক ডাস্টবিন থেকে। তুই আমার নিজের রক্ত না, আর মা তোকেই বেশি ভালোবাসে। আমার খুব হিংসে হয়, তোকে আর আমি এই বাসায় থাকতে দেব না, আজই তোর এই বাসায় শেষ দিন। কি বলছিস সব, তোর মাথা ঠিক আছে নাকি? কি সব পাগলের মতো বকেই যাচ্ছিস? আমার মাথা ঠিকই আছে, তুই শুধু চেয়ে চেয়ে দেখ এই রিয়া চৌধুরীর পাগলামি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওপরের কথাগুলো বলে রিয়া চিৎকার করতে লাগলো এবং বিছানা অগোছলা করে ঘরের কিছুটা আসবাবপত্র ফেলে দেয়, পরে জামাটা কিছু অংশ ছিঁড়ে ফেলে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। ভাইয়া প্লিজ, আমার এমন সর্বনাশ করিস না, আমি তোর নিজের বোন, আম্মু বাঁচাও, ভাইয়া আমার সর্বনাশ করে দিল। রিয়ার এমন কর্মকাণ্ড রাসেল তো পুরোই হতবাক হয়ে গেছে, ও যেন কিছুই ভাবতে পারছে না রিয়া কেন ওর সাথে এমন করতেছে। রাসেল শুধু হা করে ওর কাণ্ড দেখতেছে। রাসেলের ভাবনা ছেদ ঘটে দরজা জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দে। রাসেলের আর বুঝতে বাকি রইল না যে আজই এই বাসায় জীবনের শেষ দিন। ওরা দরজা খুলছে না দেখে দরজার ওপাশ থেকে রহিমা বেগম বললে উঠল, কি রে রিয়া, কি হয়েছে তোর, এভাবে চিল্লাস কেন আর দরজাই বা খুলছিস না কেন? এদিকে রিয়া শুধু কান্না করেই যাচ্ছে আর জোরে জোরে বলতেছে, ভাইয়া আমার সর্বনাশ করিস না, আমি তোর পায়ে পড়ি, আমি সমাজে মুখ দেখাতে পারবো না, ভাইয়া প্লিজ ছেড়ে দে আমায়। রিয়া এই সব বলতেছে আর কান্না করতেছে। রাসেল তো রিয়ার কাণ্ড দেখে পাথরের মূর্তির মতন হয়ে গেছে। অবশেষে দরজার ওপাশ থেকে ওর মা বাবা ফুফি সবাই দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ভেতর থেকে দরজা না খুলে বাইরে থেকে দরজা ভেঙে সবাই ভিতরে আসে আর সঙ্গে সঙ্গে রিয়া গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। রিয়ার আম্মু রিয়াকে জিজ্ঞাসা করে, কি রে রিয়া, কি হয়েছে তোর, এভাবে কান্নাই বা করছিস কেন, আর এই অবস্থা কেন তোর? আম্মু! রিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে শুধু কান্না করেই যাচ্ছে, কিছুই বলতেছে না। রিয়া কিছু না বলায় রহিমা বেগমের কাছে মোটেও ভালো লাগছিল না, তাই অবশেষে রহিমা বেগম রিয়াকে ধমক দিয়ে বলেন, কি হয়েছে বলবি নাকি শুধু কান্না করেই যাবি? রিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগে, আম্মু ভাইয়া আমাকে, তোর ভাইয়া তোকে কি, তাড়াতাড়ি বল, আম্মু ভাইয়া আমাকে জোর করে আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছিল। কি বলছিস তুই, তোর কি মাথা ঠিক আছে, কি সব আবোলতাবোল বলতেছিস? রিয়ার কথাগুলো শুনে রাসেল দাঁড়িয়ে অবাক হয়ে শুনেই যাচ্ছে, কিছুই বলতেছে না, এতটাই শক হয়েছে যে মনে হয় কথা বলার ভাষাটাই হারিয়ে গেছে। এদিকে রিয়াকে রিয়ার বাবা বলে ওঠে,
মেয়ের এমন অবস্থা দেখেও তুমি কি এখনো বিশ্বাস করতে পারছো না? নাকি তুমি আমার মেয়েকে অবিশ্বাস করতেছ? রিয়ার দিকে একটি বাড়ির জন্য তাকিয়ে দেখো। রহিমা বেগম এতক্ষণ ধরে রিয়ার দিকে ভালোভাবে তাকায়নি, কিন্তু এখন সে ভালো করে দেখে থ হয়ে যায়। কারণ রিয়ার জামাকাপড় ছেঁড়া, বিছানায় চাদর এলোমেলো, ঘরের সমস্ত আসবাবপত্র অগোছালো। রিয়ার এমন অবস্থা দেখেও কি মনে হয় তোমার মেয়ে মিথ্যে বলতেছে? এখন কি বলবে যে রাসেল ওর সাথে কিছু করেনি? রহিমা বেগম অগ্নি চোখে রাসেলের দিকে তাকিয়ে আছে, কিছু বলতেছে না, শুধু চোখের দিকে মনে হচ্ছে রাগের বন্যা বইছে। রায়হান সাহেব ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা বেত নিয়ে আসে, আর এইদিকে রাসেলকে উড়াধোড়া মারতে শুরু করে। রাসেলের শরীরটা মনে হয় পাথর হয়ে গেছে, শুধু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তেছে, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। এটাই ছিল ফ্ল্যাশব্যাক। এখন তাহলে চলেন বর্তমানে ফিরে যাওয়া যাক। মা কাকে বলতেছিস? হ্যাঁ, কে তোর মা? তোকে আমরা কুড়িয়ে এনেছিলাম, ভেবেছিলাম আমাদের ছেলে নেই, তুই না হয় আমাদের ছেলে হয়েই থাকবি, সেটাই হয়তো আমাদের সব থেকে বড় ভুল ছিল। দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছি। আসলে লোকের বলা কথাগুলোই ঠিক, পর তো পরই হয়েছে। আর ওকে মেরো না রাসেল, তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি, তোর মুখ আর আমি কখনো দেখতে চাই না। তোকে সেদিন রাস্তা থেকে তুলে না এনে রাস্তায় ছেড়ে আসাই ভালো ছিল, অন্ততপক্ষে তো আজকের দিনটা দেখতে হতো না। রাসেল ওর আম্মুর কথা শুনে নীরবে কাঁদছে। এতদিন যাদের নিজের বাবা মা বলে মনে করছে, আজ তারাই ওর আসল বাবা মা নয়, তারা নাকি ওকে রাস্তা থেকে কুড়িয়ে পেরেছে। তাহলে ওর আসল বাবা মা কারা? ভেবেই যেন রাসেলের মাথায় হাজারো প্রশ্ন ঘুরতেছে, আর মাথাটাও বন বন করে ঘুরছে, সাথে চোখের অজস্র নোনা পানি তো আছেই। মা, তুমি এই কথা আমাকে বলতে পারলে? আর রিয়া আমাকে এই বাড়িতে থাকতে দেবে না, সেটাই বললে আমি নিজেই চলে যেতাম, কোন অধিকারেই বা থাকতাম? আমি যে তার নিজের ছোট ভাই না, তাই তো এমন মিথ্যে নাটক করতে পারলো। আম্মু দেখেছো, চোরের মায়ের বড় গলা, একে তো ইয়া বড় একটা অন্যায় করেছে, তার উপর আবার আমার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে। রাসেল তোর এত বড় সাহস, তুই আবারও আমার মেয়ের নামে মিথ্যে কথা বলস? যা বের হয়ে যা আমার বাড়ি থেকে। রহিমা বেগম প্রচণ্ড রাগে রাসেলের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে ওপরের কথাগুলো বলে। রাসেল অবাক হয়ে যায়, অশ্রু ভেজা চোখ দিয়ে অপলক দৃষ্টিতে রহিমা বেগমের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলে, মা, হয়তো আজ আমি তোমাদের কাছে অপরাধী, যেখানে আমার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। হয়তো একদিন তোমাদের এই ভুল ভাঙবে, কিন্তু সেদিন এই অভাগাকে হাজারো খুঁজে কোথাও পাবে না। রাসেল আর কোনো কথা বলে না, চোখের জল মুছতে মুছতে ঘরে চলে আসে এবং বিছানায় বসে কিছুক্ষণ কান্না করতে মন হালকা করে নেয়। রাসেল শুনতে পায় ওর বাবা সহ সবাই মিলে ওর মাকে অনেক কথা বলতেছে, আর রহিমা বেগম পাথরের মতন বসে সেই কথাগুলো শুনতেছে। রাসেল ঠিক করে নেয় এই বাড়িতে আর থাকবে না, তাই জামা কাপড় গোছাতে থাকে। হঠাৎ ওর পাশে থাকা মোবাইলটা বেজে ওঠে, তাকিয়ে দেখে ওর গার্লফ্রেন্ড মিষ্টি কল দিয়েছে। রাসেল ভাবনায় পড়ে যায়, কলটা ধরবে কি ধরবে না। অবশেষে সকল ভাবনা বাম পকেটে রেখে কলটা রিসিভ করে। হ্যাঁ মিষ্টি, বলো কি বলতে ফোন দিয়েছো? যদিও জানি তুমিও আমার কাটা খায় নুনের ছিটাই দেবে, তারপরেও বলো কি বলতে চাও। আমি কি বলতে চাই সেটা আমার থেকে তুমি ভালো জানো, তোমার বোন আমাকে ফোন দিয়েছিল আর সব কিছু বলেছে। ও আচ্ছা, বুঝছি। তাহলে এখন ব্রেকআপ চাও, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি ব্রেকআপ চাই না। আমি জানি তুমি এমন খারাপ কাজ কখনোই করতে পারো না, রিয়া তোমাকে ফাঁসিয়েছে। আমি অন্য গার্লফ্রেন্ডের মতো না যে সুদিনে তোমার পাশে ছিলাম আর দুর্দিনে তোমার হাত ছেড়ে চলে যাব। তবে হ্যাঁ, তোমার পাশে থাকতে পারছি না, কারণ বাবা যখন শুনেছে যে তোমাকে তোমার বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, তখন থেকেই বাবা আমাকে মানা করে দিয়েছে তোমার সাথে না মিশতে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তুমিও আমাকে অবিশ্বাস করে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু না, আমার ধারণা ভুল। সত্যি আমি আজ দুঃখের মধ্যেও সুখের আস্তানা খুঁজে পাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে সুইসাইড করব, এমন অবহেলিত জীবন রেখে কী লাভ। এই শোনো,
খবরদার কোনো সুইসাইডের কথা মুখেও আনবে না। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, বলতে পারো নিজের থেকেও বেশি। শুধু তুমি জীবনে সেটেল হও, তারপর আমি তোমার সাথে চলে যাব। আমাদের ফোনে কথা হবে। আমি জানি যে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন ঢাকাতে গিয়ে কোনো কিছু করো। সেটাই করব। যাক, আজ নিজেকে সর্বহারা প্রমাণিত করেও নিজেকে খুশি মনে হচ্ছে যে তোমার মতো কেউ একজন ভরসা দেবার মানুষ আমার জীবনে এখনও আছে। তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। জানি না আল্লাহ কবে তোমার সাথে আবার কথা বলার তৌফিক দান করবে। জান, ভেঙে পড়ো না তো, আল্লাহর ওপর ভরসা রাখো, দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। তুমি সাবধানে থাকো, কেমন? রাসেল মিষ্টির সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিয়ে মনে মনে ভাবতে থাকে, মিষ্টির মতো একজন জীবনসঙ্গী পেয়ে আজ আমি সত্যি গর্বিত। হাজারো দুঃখের মধ্যেও এই একটা সুখ নিয়েই আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে। হ্যাঁ, এই মিষ্টি হয়তো আমার এখন বেঁচে থাকার শেষ সম্বল। তাই খোদা, তুমি ওকে আমার জীবন থেকে কেড়ে নিও না। রাসেল ওর জামা কাপড় গুছিয়ে ব্যাগটা কাঁধে ফেলে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। রাসেল এসে ঢাকার একটা টিকিট কেটে নেয়। রেল ঠিক সময় মতো আসলে রাসেল রেলে উঠে চলে আসে ঢাকায়। ব্যস্ত শহর, সবাই ব্যস্ত, শুধু রাসেল একাই হেঁটে চলছে রাস্তা বরাবর সামনের দিকে। দিন পেরিয়ে রাত হয়ে আসে, কিন্তু কোনো কাজের খোঁজ পাচ্ছে না। অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। তাই মনমরা হয়ে রাস্তার পাশে আম গাছটার নিচে একটু বসে আবারও হাঁটতে শুরু করে। এদিকে প্রধানমন্ত্রীর ছেলে আবিরের খুন হয়েছে, কিন্তু এই খুনের কথা প্রধানমন্ত্রী নূর হোসেন ছাড়া আর কেউ জানে না। নূর হোসেন সাহেব ছেলের কবর দিয়ে ফিরছিলেন এই রাস্তা দিয়ে। রাতে ড্রাইভারের সাথে না থাকায় গাড়ি নিজেই ড্রাইভ করে। দুঃখ ভরা মন নিয়ে ফিরছিলেন বাসায়। তার একমাত্র ছেলে আবির হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়। তিনি অনেকটাই ভেঙে পড়েন আর তাই কিছুটা মনমরা হয়ে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ গাড়ির সামনে কিছু ধাক্কার আওয়াজ পেয়ে নূর হোসেন সাহেব আর সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে গাড়ির সামনে আসেন আর দেখতে পায় যে একটা ছেলে পড়ে আছে ওখানে। আর দেরি না করে তাড়াতাড়ি রাসেলকে গাড়িতে তুলে নিয়ে আসেন তার বাড়িতে। রাসেলের কোনো জ্ঞান ছিল না তখন, মাথায় একটু আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেছে রাসেল। বাইরে গাড়িতে শব্দ শুনে নূর হোসেন সাহেবের স্ত্রী ফরিদা বেগম রুম থেকে বের হয়ে দেখলেন যে তার ছেলে বেহুশে পড়ে আছে। ও, আপনারা তো আবার মনে হয় কিছুই বুঝতে পারছেন না। যাকে মাটি দিয়ে আসলো তাহলে আবার সেই ছেলে কিভাবে আসলো? কবর থেকে ভূত হয়ে উঠে আসলো নাকি আবার? আচ্ছা, আপনাদের বুঝিয়ে বলতেছি, যখন আবিরের বাবা গাড়ি থেকে বের হয়ে রুগীর দিকে তাকায় আর তাকিয়ে যা দেখতে পান সেটা দেখেই তো অবাক হয়ে যান আর মনে মনে ভাবতে থাকেন, এটা কেমনে সম্ভব? আমি একটু আগে আমার ছেলেকে কবর দিয়ে এসেছি নিজের হাতে, তাহলে এখন আবির কিভাবে আমার সামনে আসলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এসব কথা চিন্তা করতে করতে নূর হোসেন সাহেব রাসেলের পকেটের পাশে একটা জাতীয় পরিচয় দেখতে পান আর সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে তো অবাক, কেননা রাসেলের জন্ম তারিখ ও আবিরের জন্ম তারিখ একই দিন। তাই মনে অনেকটা খুশি হয়েই বলতে থাকে, সত্যি উপরে আল্লাহ আছে, আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে। শয়তানের উপদ্রব যতই বাড়ুক না কেন, একই আমি আমার পরবর্তী মুখ প্রধানমন্ত্রী বানাবো। রাসেলই হবে আমার একমাত্র সম্পত্তির মালিক। এই যে আপনারা ভাবছেন কেন এই সব বলতেছি, তাই তো, আসলে দুজনের চেহারা একই রকম, তাই ফরিদা বেগম তাকে নিজের ছেলেই ভেবেছে। কি আপনারা বুঝতে পারছেন না নাকি? যদি বুঝে থাকেন তাহলে তো বাস্তবে ফিরে আসি, কেমন? কি হলো আবিরের বাবা, আমার ছেলে এরকম অজ্ঞান হয়ে আছে কেন? আবির অ্যাক্সিডেন্ট করেছে তাই অজ্ঞান হয়ে গেছে, আমি এখনই ডক্টরকে কল করতেছি। আচ্ছা, তুমি যেটাই করো না কেন তাড়াতাড়ি করো, নাহলে আবিরের আবার কোনো বড় ক্ষতি হবে। নূর হোসেন সাহেব বাড়ির কিছু গার্ডের সাহায্যে আবিরকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আর কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব চলে আসে। ডাক্তার এসে আবিরকে চেক আপ করে সব কিছু ঠিকঠাক আছে বলে দেন। স্যার, আসলে মাথায় আঘাত পাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আচ্ছা ডক্টর আজাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, এতে ধন্যবাদের কি আছে,
এটা তো আমার কর্তব্য ছিল। তারপরেও আমার ডাক পেয়ে এত রাতে ছুটে এসেছেন, এইটুকু ধন্যবাদ তো দিতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম, দেখে শুনে যান। আর রফিক, তুমি ওনার প্রাপ্য মজুরিটা দিয়ে দাও। মন্ত্রী সাহেবের কথায় রফিক ডাক্তারকে প্রাপ্য পাওনা দিয়ে ডক্টর চলে যায়। আর তার কিছুক্ষণ পরে রাসেলের জ্ঞান ফিরে আসে। রাসেলের জ্ঞান ফেরা দেখে নূর হোসেন সাহেব তার স্ত্রীকে রাসেলের জন্য স্যুপ বানিয়ে দিতে বলেন। তার সঙ্গে সঙ্গে ফরিদা বেগম চলে গেলেন রান্নাঘরে কাজের মেয়ের সাথে নিয়ে। এদিকে রাসেলের জ্ঞান ফিরে এদিক ওদিক তাকাতে থাকে আর অবাক হয়। তখনই মন্ত্রী সাহেব বলে ওঠে, বাবা তোমাকে একটা কথা বলবো, প্লিজ তুমি না করবে না। আচ্ছা আঙ্কেল বলুন, আর কথাটা অবশ্যই যদি মানার মতো হয় তাহলে আমি মানব। আমার ছেলের আর তোমার চেহারা একদমই একই রকম, তাই আমি চাই তুমি আমার ছেলে হয়ে থাকো, তোমার যদি কোনো অসুবিধা না থাকে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর আপনি ছেলেই বা কোথায় যে আমাকে তার মতো হয়ে থাকতে বলছেন? বাবা তুমি চাইলে সব কিছুই সম্ভব। আমার স্ত্রী যদি শোনে যে আমার ছেলে এই পৃথিবীর বুকে আর নাই, মারা গেছে, তাহলে সে ছেলের শোকেই মারা যাবে। তুমি দয়া করে আমার উপর আমার স্ত্রীকে বাঁচাও, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব। আঙ্কেল এখানে টাকার কথা আসছে কোথা থেকে? আর সব উপকার কি টাকা দিয়ে কেনা যায় নাকি? আচ্ছা আমি আপনার ছেলে হয়েই থাকবো, তাতে যদি একটা মায়ের প্রাণ এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে নিজেকে ধন্য মনে হবে। রাসেল আরও কিছু বলতে যাবে তার আগেই ফরিদা বেগম স্যুপ নিয়ে আসে এবং ওকে খাইয়ে দিতে শুরু করে, যার জন্য রাসেলের চোখের পানি চলে আসে, কারণ রাসেল এখন খুব করে মায়ের কথা মনে পড়তেছে। রাসেলের খাওয়া শেষ হলে ওর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর এদিকে রাসেল মনে মনে ভাবতে থাকে, আমি কি কাজটা ঠিক করলাম নাকি ওনার ছেলে হয়ে থেকে কোনো ভুল কাজ করলাম? না, ভুল কেন করব? আমি তো ওনার স্ত্রীর জান বাঁচানোর জন্যই মিথ্যে নাটক করেছি, তাহলে আমার ভুল হবে কেন? না, আমি কিছুই ভাবতে পারছি না। উপরের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় সেটা যেন রাসেল খেয়ালই নেই। সকালে গভীর ঘুমে আচ্ছন্ন রাসেল হঠাৎ খেয়াল করে কোনো একটা মেয়ে এসে ওকে ডাকতেছে, কিন্তু রাসেল তো মেয়েটাকে চেনে না। আর চিনবে বা কী করে বলেন, আগে কি কখনো দেখেছে নাকি? আর রাসেল আরও অবাক হলো, এই অচেনা মেয়েটা ওকে যেন জান জান বলে ডাকতেছে। এই জান, জান ওঠো না, এত বেলা করে কেউ ঘুমায় নাকি? হুম, তাড়াতাড়ি ওঠো, আমি শপিং করতে যাব। এই কে আপনি? হ্যাঁ, আর আমাকেই বা জান কেন বলছেন? আমি কে মানে? কি বলছো এসব? রাতে কি গাঁজা খেয়ে ঘুমিয়েছো নাকি? কিন্তু না, তুমি তো আবার গাঁজা খাও না, তাহলে কি খেয়েছো? কি খেয়েছো বুঝছি না তো, কি খেয়েছো যে আমাকে চিনতে পারছো না? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, আমার সাথে ইয়ারকি করছো তাই না? আজব তো, আমি আপনাকে চিনি না জানি না, তাহলে আমি আপনার সাথে ইয়ারকি কেন করব? সত্যি আমি চিনতে পারছি না আপনাকে। ও সত্যি তুমি আমাকে চিনতে পারছো না তাই তো? আচ্ছা দাঁড়ো, আমি এখনই আঙ্কেলকে ডাক দিই। আঙ্কেল, আঙ্কেল, ও আঙ্কেল! নূর হোসেন সাহেব পাশে কিছু একটা করছিলেন, সুমি এমন জোরে জোরে চিল্লিয়ে ওঠে সে বুঝতে পারলো আসলে ঘটনা কি ঘটেছে, তাই সাড়া দেয়। সুমিমা বলো কি হয়েছে, আর এইভাবে সকাল সকাল চিল্লাইতেছো কেন তুমি? আঙ্কেল আপনার ছেলে আমাকে চিনতে পারছে না, বলছে আমি কে হই তার, আপনি একটু বুঝিয়ে দিন তো আমি কে হই মহারাজের। ও এই ব্যাপার, আচ্ছা মা তুমি বাইরে যাও, আমি ওকে বলতেছি, তোমার সাথে ইয়ারকি করতেছে মনে হয়, তুমি যাও, আমি ওকে আচ্ছা করে একটু বকা দিই। হুম তাই করুন, আমি রান্নাঘরে গিয়ে আন্টির সাথে কথা বলি, দেখি আন্টি কি করছে। আর এই যে মেরি জান, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, ব্রেকফাস্ট করে শপিং করতে যাব। উপরের কথাটা বলেই সুমি চলে গেল নিচে, আর আঙ্কেল সরি বলে আমার পাশে এসে বললেন, সুমি কে সেটা না হয় আপনারা পরেই বুঝবেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার সময় দেখলাম সুমি আমার দিকে কীরকম করে যেন তাকাচ্ছে, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরেই বুঝতে পারলাম কারণ আমি হাত দিয়ে ব্রেকফাস্ট করছিলাম, আর আবির অর্থাৎ আঙ্কেলের ছেলে কখনো হাত দিয়ে ব্রেকফাস্ট করতো না, সবসময় চামচ ব্যবহার করতো, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম।
যার জন্য সুমি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। কি রে বাবা, তোর কি হয়েছে? তুই তো কখনো হাত দিয়ে খাবার খাস নাই। আমি এতবার বলা সত্ত্বেও তো কখনো হাত দিয়ে ভাত পর্যন্ত তুলে খাওয়াতে পারিনি, আর আজ না বলতেই হাত দিয়ে খাচ্ছিস? ব্যাপার কি, তুই আমার ছেলে আবিরি তো? এই রে, এদের কি খেয়ে কামটাম নাই নাকি সবসময় শুধু সন্দেহ করে বসে? এত সন্দেহ করলে আমি কোথায় যাব? আরে মা, কি যে বলো না, তোমার কাছে তো দেখছি হাত দিয়ে খেলেও দোষ না খেলেও দোষ, তোমাকে নিয়ে আর পারি না। ভাবলাম আজকে হাত দিয়ে খাই, কিন্তু না, তাতেও মানা, দেখ খাবই না আর। না রে বাবা, আসলে সেটা না, হঠাৎ করে তোর পরিবর্তন দেখে আমি অবাক হয়েছি। আচ্ছা আর বলবো না, তুই হাত দিয়েই খা। আন্টি, আমিও তো সেটা দেখে অবাক হয়েছি, যে ছেলে চামচ ছাড়া একটা জিনিসও খায় না, সে আজ না বলতে হাত দিয়ে খাচ্ছে, কাহিনি কি তাহলে? কি শুরু করেছো তোমরা ছেলেটার সাথে? ওকে কি একটু শান্তিতে খেতেও দেবে না নাকি? আরে না, সেটা না, আমার ছেলে না খায় থাকবে বুঝি, আমরা তো এমনি জিজ্ঞেস করতেছিলাম। আরে রাসেল, তুই কথা না বলে খাবারটা শেষ করা। তোমাদের জিজ্ঞেস করা হয়ে গেলে এবার ছেলেটাকে একটু শান্তিতে খেতে দাও। আম্মু রান্নাঘরে চলে গেল কিছু না বলে, আর সুমিও খেতে লাগলো আগের মতো। সুমি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল এবং মনে মনে বলতে লাগলো, যে এই আবিরই কি আমার আবির? আচ্ছা তুমি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমরা শপিং করতে যাব। হুম, তুমি আমাকে ওই একটু সময় দাও, আমি শুধু যাব আর ইয়ে আসবো। এই বলে আমি রুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ভাবছি নতুন পোশাক তো নেই, কি পরবো? তখনই বাবা আসলো রুমে। বাবা কেন বলেছে সেটা আপনাদের বলি। কালকে যখন তাকে আমি আঙ্কেল আঙ্কেল করে ডাকছিলাম, তখন তিনি বলেছিলেন যেন এখন থেকে আমি তাকে বাবা বলেই ডাকি, যাতে বাড়ির কেউ আমাকে সন্দেহ না করে। তাই এখন থেকে আমি আঙ্কেলকে বাবা বলেই ডাকি। আমি শোনো, ওই যে আলমারিটা দেখতেছো, ওটাতে জামা রয়েছে, আর তার পাশে যে আলমারিটা দেখতেছো সেখানে প্যান্ট রয়েছে। আশা করি সবগুলো তোমার মাপেরই হবে। আর এই নাও এটিএম কার্ড, এটা হচ্ছে গোল্ডেন এটিএম কার্ড, যত খুশি টাকা ট্রানজ্যাকশন করো, কোনো লিমিট নেই। আর টাকা শেষ হওয়ার আগে আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। না বাবা, আমার এসব লাগবে না, আমাকে 1000 টাকা দিন, তাতেই হয়ে যাবে, আমি এত টাকা দিয়ে কি করব? দেখেছ আমার এই পাগল ছেলে বলে কি, আর এই পাগল ছেলে 1000 টাকা নিয়ে কেউ বের হয় নাকি? 1000 টাকা তো তোমার পথের ভিখারিদের দিতেই চলে যাবে, কারণ তুমি হলে প্রধানমন্ত্রীর ছেলে। আর তুমি কিনা বেরোবে 1000 টাকা নিয়ে? নাও নাও এটিএম কার্ডটা নাও। নূর হোসেন সাহেবের কথা শুনে রাসেল তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কেননা ওর বাবা দেশের প্রধানমন্ত্রী, সেটাও জানে না। প্রধানমন্ত্রীর ছেলে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী নূর হোসেন চৌধুরী। আর কেন বাবা, তুমি কি আমাকে চেনো না? আসলে সত্যি বলতে আমি চিনি না, কিন্তু এর আগে অনেকবার নামটা শুনেছিলাম, ভাবিনি যে সেটা আপনি। কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই, কারণ আমি ছিলাম অবহেলিত এতিম ছেলে, যে কোনো রকম একটা বাড়িতে ঠাঁই পেয়েছিলাম, ছেলের মতোই ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা ঝড় এসে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আচ্ছা বাদ দাও, ওসব কথা অতীত। তো অতীতের এটিএম কার্ডের পিন হচ্ছে আমার ছেলের ডেট অফ বার্থ, মানে হচ্ছে 0220। ও মা, বলেন কি, আমারও তো জন্ম তারিখ এটা। ও আচ্ছা, তাই নাকি? বাইরে গাড়ি রাখা আছে, তোমার গাড়িতে করে চলে যাও, আর আমি একটু ব্যস্ত, আর তাই আমি গেলাম, আর তোমরা কিন্তু সাবধানে যেও। এই বলে বাবা চলে গেলেন, আর আমি আলমারি খুলে একটা ব্লু কালারের টি শার্ট, একটা ব্ল্যাক কালারের কোট, আর অন্য আলমারি থেকে ব্ল্যাক কালারের একটা প্যান্ট নিলাম। সব জামাগুলো পরে বুঝলাম যে সবগুলো আমার মাপেরই। সবগুলো পরে আয়নার সামনে গিয়ে চুল ঠিক করছি, এমন সময় আয়নায় নিজেকে দেখে তো নিজেই ক্রাশ খেয়ে গেছি। এ মা, এ কি লাগছে আমাকে, পুরোই যেন বাংলা সিনেমার হিরো। এসব ভেবে মুখে এক চিমটি হাসি এনেছি। ঠিক তখনই আমার চোখ পড়ে দেওয়ালে থাকা একটা ছবির ওপরে, আর ছবিটা দেখে তো আমি অবাক। আর অবাক হব নাই বা কেন বলেন, কারণ সেখানে যে আমার ছবি রয়েছে, তবে খুব স্টাইলিশভাবে দামি দামি পোশাক গায়ে আর গাড়িতে হালান দিয়ে ছবিটা তোলা। আমি ছবিটা নিচে নামালাম, নিচে নামিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম যে হুবহু আমার কপি। আমি তো তাজ্জব বনে গেলাম। তখনই হঠাৎ বাইরে থেকে কেউ আমাকে ডাক দিল,
তোমার কি হলো? নাকি ঘরে মেয়েদের মতন মেকআপ করছো? হয়েছে বাবা, আসছি। আর দুই মিনিট সময় দাও, আমার আবার তোমাদের মতো মেকআপ করতে হবে না। জানি জানি, তার জন্যই তো দেরি হচ্ছে। এখন কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আসো। আমি ছবিটা জায়গা মতো রেখে ঘরের বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি সুমি দাঁড়িয়ে আছে আর আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কি হলো, এভাবে কি দেখছো? সময়ের কোনো সাড়া শব্দ নেই। তখনই আমি চুটকি বাজিয়ে বললাম, এখন কি যাবে নাকি এভাবেই আমাকে দেখবে? ও হুম হুম, যাচ্ছি। ওয়াও, তোমাকে তো ব্লু কালারের টি শার্টের সাথে কালো রঙের ম্যাচিং শুট প্যান্টে গর্জিয়াস লাগছে। পাম দেওয়া হলে মহারানী এবার তাহলে চলেন। আর আপনাকেও কিন্তু কম সুন্দরী লাগছে না, যদিও আমার কাছে পেটনির মতো লাগছে। কি বললে, কি বললে তুমি? আমাকে পেটনির মতন লাগছে? তোমাকে তো আমি যাবই না। দূর বাগলি, রাগ কেন করছো? আমি তো মজা করছিলাম, তুমি কি সেটাও বোঝো না? হুম, বুঝলাম বলেই তুমি এখনো ঠিকঠাক আছো, না হলে কি যে করতাম সেটা আল্লাহই ভালো জানে। যাই হোক, আমি গাড়ি নিয়ে আসি নাই, আঙ্কেল বললো যে বাইরে গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে, তাই সেই গাড়িতে করে যেতে। হুম, চলো। এই বলে আমরা বাইরে আসলাম। ড্রাইভার গাড়ি বের করে আনলেই যখন আমরা পেছনে বসতে যাব, তখন সুমি বলল, ড্রাইভার আঙ্কেল, আপনাকে আর যেতে হবে না, আবির গাড়ি চালাবে আর আমি তার পাশে বসে যাব। সুমির কথা শুনে ড্রাইভার হুঁ বলে সেখান থেকে চলে যেতে নিলেই রাসেল একটু মনের মাঝে ভয় নিয়ে বলে ওঠে, এই কি বলছো তুমি? আমি তো গাড়ি চালাতে পারি না। কি, তুমি কি আমার সাথে মশকরা করছো? তুমি গাড়ি চালাতে পারো না, তাই না? হায় হায়, এটা আমি কি বললাম? কিন্তু আমি তো সত্যিই গাড়ি চালাতে পারি না। এখন কি বলি? না না, মানে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার, তাই হাতে ব্যথা, গাড়ি চালাতে পারবো না, সেটাই বলতে যাচ্ছিলাম তোমাকে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে আঙ্কেল, আপনি চলুন আমাদের সাথে। আবিরের হাতে ব্যথা তো, তাই ড্রাইভ করতে সমস্যা হবে। ওরা গাড়িতে উঠে বসে রাসেলের পাশেই হাতে হাত রেখে সুমি বলে, আর সুমি ড্রাইভারকে যেখানে যাবে সেই জায়গার নাম বলে দিলেই ড্রাইভার সেই জায়গায় যেতে শুরু করে। গাড়ি চলছে তার আপন গতিতে আর রাসেল বসে বসে ভাবছে তার নিজের মনে আসার কথা। কতদিন এভাবে মিথ্যে নাটক করে অন্যের চোখে ধুলো দেব, একদিন না একদিন তো আমি ধরা পড়বই। এসব কথা ভাবছি তখনই সুমি বলল, এই তুমি কি ভাবছো? সে কখন থেকে তোমাকে ডাকছি, শুনছো না কেন? না মানে আসলে, আচ্ছা এসব ছাড়ো তো, আর বললে না তো আমাকে কেমন দেখাচ্ছে। সুমির এই কথা শোনার সাথে সাথেই আমার মিষ্টির কথা মনে পড়ে যায়। এখানে আসার পর মিষ্টি কল দিতে বলেছিল, কিন্তু আমার তো মোবাইলটা কোথায় যে হারিয়ে গেছে মনেই নেই। আচ্ছা তোমার কি হয়েছে, কি এত ভাবছো সেই কখন থেকে? তুমি ঠিক আছো তো নাকি? না কিছু ভাবছি না, কালকে অ্যাক্সিডেন্টের পর থেকে শরীরটা কীরকম লাগছে, কিছু ভালো লাগছে না। আচ্ছা চলো তাহলে আগে আমি তোমাকে ডাক্তারের ওখানে নিয়ে যাই। আরে না না, সেটার কোনো দরকার নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শপিং করে এসে রেস্ট নিও, কেমন? এরপর 30 মিনিটের মধ্যেই আমরা একটা বড় শপিং মলের মধ্যে চলে আসলাম। এত বড় শপিং মল আগে কখনো দেখিনি। একটা বাস্তব কথা কি জানেন, আমাদের মতো মধ্যবিত্ত গরিব ছেলেরা ফুটপাতে জামা প্যান্ট পরাই অভ্যস্ত, তাই শপিং মল ঢোকার কখনো প্রয়োজন পড়ে না। হঠাৎ করে শপিং মলের মধ্যে চলে আসলে যে কীরকম একটা ফিলিংস আসে তা শুধু তারাই জানে যারা প্রথমবার শপিং মলে যায়। আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে এই প্রথমবার শপিং মল আসলে। আমি অন্যমনস্ক হয়ে বলেই ফেললাম, হ্যাঁ এত বড় শপিং মল আগে কখনো দেখিনি, আর আসা তো দূর কি বাদ। আচ্ছা তুমি সত্যি আমার আবির তো? মানে যে সপ্তাহে একবার শপিং মলে না আসলে শপিং মলের ম্যানেজার ফোন করে, আর সে কি নাই প্রথমবার শপিং মল দেখলো? কথাটা হাস্যকর বটে। আমি কথা ঘোরানোর জন্য বললাম, আমার না মাথাটা ব্যথা করছে, তুমি শপিং করো, আমি ওখানে বসে রেস্ট নিচ্ছি। আচ্ছা তুমি বসো, আমি একটু শপিং করে আসি, তবে কোথাও যেও না কিন্তু। যাক বাবা বাঁচলাম। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তবে তাড়াতাড়ি এসো। হুম। সুমি চলে গেছে, 3 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু এখনও তার দেখা পেলাম না। আমি বুঝি না মেয়েরা এত শপিং কী করে করে। আচ্ছা এই যে আমাদের শ্রোতা আপুরা,
একটা সত্যি কথা বলবেন, আপনারা জিনিস নেওয়ার সময় এত যাচাই করেন, কিন্তু বিয়ের সময় যখনই সরকারি চাকরিওয়ালা পান তখনই লাফিয়ে পড়েন বিয়ে করার জন্য, কোনো যাচাই না করেই। সরি সরি, জাস্ট মজা করার জন্য বললাম, কেউ আর সিরিয়াসলি নেন না, এটা নিয়ে রাগ করবেন না। আচ্ছা আজাইরে কথা বাদ দিলাম, কিন্তু সত্যি বলতে আমার না বোরিং লাগছে, এই মেয়েটা যে কখন আসবে, মন তো চাচ্ছে খুঁজে নিয়ে এসে মাথায় একটা ইটের বাড়িতে। অবশেষে চার ঘন্টা পর তার দেখা মিলল। তুমি এখনো এখানেই বসে আছো? তা না তো কি, আর তুমি যে সেই গেছো আর এখন মাত্র আসলে, তা শপিং শেষ হলো তোমার? না এখনো শেষ হয়নি, মাত্র আমার কেনাকাটা শেষ করলাম, এখন তোমারটা করব। হায় হায় কয় কি মেয়ে, আল্লাহ মাটি ফাঁক করে দাও, আমি ঢুকে যাব। আরে না থাক পপি, আমার কেনাকাটা আপনার করা লাগবে না। ওই তুমি কি বললে আমাকে? না না তো কিছু বলিনি, বলছি আমার কেনাকাটা পরে করো, আজকে আর করতে হবে না, আজকে বরং বাড়ি চলে যাই, কারণ আমার মাথা ব্যথা করছে প্রচণ্ড। আচ্ছা চলো তাহলে, কালকে কিন্তু আবার আসবো বলে দিলাম। হুম চলো সেটাই হবে। এরপর গাড়িতে করে চলে আসলাম। এর মাঝেই সুমিতার ড্রাইভারকে ফোন করে বলেছে গাড়ি নিয়ে আসতে, মাঝ রাস্তায় সে নেমে গেল আর আমি আসলাম বাড়িতে। বাড়িতে এসে ক্লান্ত লাগছিল, তাই ঘরে গিয়েই শুয়ে পড়লাম। অন্যদিকে আবিরের বাবা পার্লামেন্টে চলে আসে এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দ্বারাই একটা মিটিংয়ের আয়োজন করে, যেটা খুব দ্রুত সময়ের মধ্যে। পিয়ে তুমি তাড়াতাড়ি একটা মিটিংয়ের ব্যবস্থা করো, 30 মিনিটের মধ্যে সবাই সেই মিটিং রুমে উপস্থিত হওয়া চাই। পিয়ে কথা না শুনেই সেখান থেকে চলে যায় আর 30 মিনিটের মধ্যে রুমে সবাই উপস্থিত হয়। আবিরের আবার নিজস্ব পার্টির মেম্বাররাও ও অপোনেন্ট পার্টির মেম্বাররাও। এই রাজনীতিতে জয়েন করার পর আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। আমি হারিয়েছিলাম আমার এক ছেলেকে, যে ঠিক মতো কথাও বলতে পারত না, মাত্র জন্ম হওয়ার কিছুদিন পরেই তাকে কেউ চুরি করে নিয়ে যায়। জানি না আদৌ সে বেঁচে আছে কি না, নাকি মারা গেছে। আর পেয়েছি জনসাধারণের ভালোবাসা, যেটা সেই ছেলে হারানোর দুঃখকে ভুলিয়ে দিয়েছে। আজই কথাগুলো বলতেছি কারণ কালকে আমার ছেলে আবিরের উপর আক্রমণ হয়েছিল। জানি না কে বা কারা এই কাজটা করেছে, তবে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যেন দ্বিতীয়বার এরকম কাজ না করে, নয়তো আমি তাদের এমন হাল করব যেটা তারা কল্পনাও করতে পারবে না। তবে আল্লাহর অশেষ নিয়ামতে আমার ছেলে সুস্থই রয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অপোজিশন পার্টির একজনের মুখ কালো অন্ধকার হয়ে যায়। মনে মনে সে রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে, নিজের রাগে নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, স্যার কি বলছেন, আপনার ছেলের উপর হামলা হয়েছে, আপনার ছেলে ঠিক আছে তো? না মানে তার কিছু হয়নি তো? বললাম না, আল্লাহর অশেষ নিয়ামতে আমার ছেলে অনেকটাই সুস্থ আছে এবং তার কিচ্ছু হয়নি। আচ্ছা স্যার বুঝলাম, কিন্তু এটা কিভাবে হতে পারে? আপনারা তাহলে সবাই ভালো থাকবেন, আর আজকের মিটিং এখানে শেষ করেছিলাম, ধন্যবাদ সবাইকে। এই বলে নূর হোসেন সাহেবের মিটিং কক্ষ থেকে বেরিয়ে আসলেন, এসে সোজা গাড়িতে চড়ে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে কি মনে করে যেন একটা মোবাইল শপে গেল, সেখানে সব থেকে দামি ফোনটা যেটা সেটা নিয়ে বাড়িতে ফিরলেন। ফিরে এসে রাসেলের রুমের দিকে ছুটতে লাগলেন, রুমের কাছে এসে রাসেলকে ডাকতে থাকে। রাসেল একটু দরজাটা খোল তো, দেখ তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। শরীর ক্লান্ত থাকায় আমি ঘুমাচ্ছিলাম, বাবার ডাক শুনে ঘুম ঘুম চোখ নিয়েই দরজার কাছে এসে দরজাটা খুলে দিলাম। বাবা তুমি এখন? কেন আসতে পারি না বুঝি, আর দেখ তো তোর জন্য কি নিয়ে এসেছি। বাবা আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল, আমি ভালো করে চেক করে দেখলাম এটা iPhone 13 Pro। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তাই অবাক হয়েই বাবাকে বললাম, বাবা এটা তো আইফোন। হুম এটা তোর জন্য, কারণ আমি জানি তোর ফোনটা হারিয়ে গেছে আর এখানে সিম কার্ড লাগানো আছে। দেবে ঠিক আছে, একটা কম দামি ফোন আনলেই তো হতো, তা না করে তুমি আমার জন্য এত দামি ফোন কেন আনতে গেলে? আরে বাবা আমার ছেলে হয়ে তুই কম দামি ফোন ইউজ করবি, এটা কি মানা যায়? সত্যি বাবা আমি কখনো ভাবিনি যে এই অভাগা তোমাদের কাছে এতটা ভালোবাসা পাবে, মায়ের মমতা বাবার স্নেহ দিয়ে আমাকে আগলে রাখবে। আচ্ছা বাবা আমি গেলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আর তুই খাওয়া দাওয়া করেছিস তো? না বাবা
আমি তো শপিং করে এসেই ঘুমিয়েছিলাম, আর তুমি ডাকাতে এইমাত্র উঠলাম। আচ্ছা তাহলে তুইও ফ্রেশ হয়ে একসাথে খাওয়া দাওয়া করি। আচ্ছা যাও, আমি আসছি। বাবা চলে গেল আর আমিও ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে এলাম। একসাথে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিতেই মনে পড়ল, মোবাইল যখন পেয়েছি তাহলে আমি বসে না থেকে মিষ্টিকে একটা কল দিলেই তো পারি, যেই ভাবা সেই কাজ। মিষ্টির নাম্বার যেহেতু আমার মুখস্থ তাই আর কোনো অসুবিধে হলো না, কল দিলাম মিষ্টিকে। কলটা রিং হচ্ছিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই কে আপনি? হুম, আর আমি যেমনই থাকি না কেন সেটা আপনাকে কেন বলতে যাব? কোন দুঃখে শুনি? কেন, অপরিচিত হলেই কি কেমন আছেন বলা যাবে না নাকি? দেখেন মশাই, আপনার লগে আমার এত রসের আলাপ করার ইচ্ছা বা সময় কোনোটাই নেই, তাই বাই। তাই ফাগলি, আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাসেল। ওপাস থেকে কোনো কথা নেই, শুধু কান্নার শব্দ পাচ্ছে। আমি বললাম, এই কি হয়েছে, কান্না করছো কেন? এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো, কেন ফোন করলে বলো? না করলেই তো ভালো হতো, মনে হচ্ছে ওখানে গিয়ে নতুন গার্লফ্রেন্ড পেয়েছো, তাই তো আমাকে ভুলে গেছো। আরে না, ওসব কিছু না, আসলে হয়েছে কি তাহলে শোনো। এরপর আমি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে সব ঘটনা খুলে বললাম। তারপর মিষ্টি বলল, এই জন্যই তাহলে মোবাইল ফোন ঢুকছে না, আর আমি কতবার তোমার ওই নাম্বারে ফোন দিয়েছি জানো? আমার তো টেনশনে টেনশনে অবস্থা শেষ, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। আচ্ছা এসব এখন বাদ দাও, আর তুমি কেমন আছো সেটা তো বললে না। এতদিন ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। আচ্ছা শোনো, ভালো করে খাওয়া দাওয়া করবে আর আমাকে সব সময় ফোন দেবে। আচ্ছা বাবুনি, ঠিক আছে, আর এখন তাহলে রাখি, পরে আবার কথা হবে। জান। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো, আর লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা। মিষ্টির সাথে কথা বলে মনটা হালকা হালকা লাগছে, মনে হয় হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে এসেছে। একটা কথা কি জানেন, সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে দুর্দিনে ছেড়ে যাবে না। আপনার দুর্দিনে সে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার মনোবল যোগাবে, কিন্তু আজকাল সেরকম ভালোবাসা খুব কমই দেখা যায়। এখন শুধু ভালোবাসা মানে এটাই পাওয়া যায়, ভালোবাসি রাসেলকে, ভুলতে পারবো না আবিরকে, আর বিয়ে করলে করব রুহুলকে। আচ্ছা বাদ দিন এসব, কারণ এখন ভালো কথা দাম নেই, পরে আবার না আমার নামে রমণীগণ কেস করে দেয়। পরদিন সকালে সোফায় বসে আছে। আচ্ছা বাবা, তোর কি হয়েছে অ্যাক্সিডেন্টের পর থেকে? তুই যেন কিরকম হয়ে গেছিস, আগে কতটা চঞ্চল ছিলি আর এখন সব সময় মনমরা হয়ে থাকিস। মায়ের কথার জবাবে রাসেল যেই না কিছু বলতে যাবে, ঠিক তখনই রাসেলের বাবা কোথার থেকে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে ওঠে, আবিরের মা সেদিন দেখলেই তো ছেলেটার অবস্থা কি হয়েছিল, ওর শরীরটা খুব একটা ভালো না এখন, তাই আমি ওকে বলেছি কিছুদিন রেস্ট করতে, তাহলে অনেক ভালো লাগবে। তা বাবা আবির, তোমার এখন তোমার শরীরের অবস্থা কেমন? আগের থেকে অনেকটা ভালো আছি, কিন্তু বাড়িতে এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না, সারাক্ষণ কেমন কেমন যেন লাগে, কিন্তু বলতে পারি না কেমন লাগে। তাহলে ঘুরে আয় কোথাও থেকে, তোর মনটা ভালো হবেনি, আর সুমিকে নিয়ে একটু বাইরে ঘোরাও হবেনি। আচ্ছা তুই দাঁড়া একটু, আমি এখনই সুমিকে কল দিয়ে বলি তোকে নিয়ে কোথাও ঘুরতে যেতে। আচ্ছা মা, তুমি বরং সেটাই করো, তাহলেই হয়তো আমার একটু ভালো লাগবে। মা তারপরে সুমিকে ফোন করে সবটা বুঝিয়ে বলল। আমি রুমে চলে আসলাম। সুমি আমাকে জানিয়ে দিল বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝেই মনে হলো আমার বুকটা ভারী ভারী লাগছে। একটু চোখ খুলতেই আমি তো অবাক, কেননা আমার বুকের ওপর সুমি শুয়ে আছে, খুব সুন্দর লাগছে সুমিকে। আমি তো এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকানো দেখে সুমি বলে ওঠে, হেই আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো, আমি তো সেই আগের মতোই আছি। রাসেল সুমির কথা বলা দেখে একটু লজ্জা পেয়ে যায়, কেননা রাসেল তো ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল মনের মাঝে একটা চিন্তা নিয়ে। না আসলে তুমি তো আগের মতোই আছো, কিন্তু তুমি এখন কেন জানি আরো বেশি সুন্দর হয়েছো, সেই জন্য চোখটা তোমার থেকে সরাতেই চাইছে না। থাক মহারাজ, আর বলতে হবে না, আমি বুঝি আপনার এই মিষ্টি মিষ্টি কথা বলার পেছনে কি লুকিয়ে আছে। এই রে সুমি, কি তাহলে আমার সম্পর্কে সব কিছু জেনে গেল নাকি? এই আসলে আমি কিন্তু সত্যি বলছি। হুম হয়েছে, আর বলতে হবে না, এখন বলো আমাকে এই পোশাকে কেমন দেখতে লাগছে। রাসেলের এত সময় শুধু সুমির মুখের দিকেই তাকিয়েছিল।
সুমি যে আজকে সুন্দর করে শাড়ি পরে এসেছে সেই দিকে রাসেলের কোনো খেয়াল নেই। সুমির কথায় রাসেল সুমির পোশাক দেখে চমকে যায়। শাড়িতে একটা মেয়ে এত সুন্দর কী করে হতে পারে? তোমাকে না অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা সদ্য নীল পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ জানাব, এখন গিয়ে ফটাফট আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরে এসো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এই গেলাম আর এই রেডি হয়ে আসলাম। আচ্ছা বাবু তুমি তাড়াতাড়ি করে যাও, না হলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। রাসেল সুমির কথা মতন বিছানা থেকে নেমে আলমারির কাছে গিয়ে আবার ফিরে আসে, সেটা দেখে সুমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ না করে আবার ফিরে এসেছো কেন শুনি? আমি কি তোমার সামনে ড্রেস পরিবর্তন করব নাকি? যাও তুমি বাইরে যাও। না আমি কোথাও যাব না, তুমি আমার সামনেই পরিবর্তন করবে, তাছাড়া আমি তো আজ বাদে কাল তোমার সব কিছুর মালিক, তাহলে এত লজ্জার কি আছে? ও তাই তো, তাহলে তো আমার সব কিছু তোমার আগে থেকে দেখার অধিকার আছে তাই না? ওকে তুমি তাহলে দেখো। রাসেল সুমিকে ওপরে কথাটা বলে নিজের পরে থাকা টি শার্ট খুলতে শুরু করে। সুমি দুই হাত দিয়ে চোখ ঢাকতে ঢাকতে বলে, এই কি করছো তুমি, একটা মেয়ের সামনে এভাবে ড্রেস পরিবর্তন করবে? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? কেন আসো দেখবে না, তোমার তো অধিকার আছে আমার সবকিছু দেখার, আসো দেখাই। না বাবা তোমার ভরসা নেই, এখানে থাকলে না জানি পরে কি করে বসো, হাজার হলেও পুরুষ মানুষ বলে কথা, লুচ্চামি করতে পারো কি? আমি লুচ্চু তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই কোথায় যাও, দাঁড়াও। কে শোনে কার কথা, সুমি তো ওপরের কথাটা বলেই একটা দৌড় দিয়ে নিচে চলে যায়। এদিকে রাসেল একা একা রাগকে কন্ট্রোল করে নিজে নিজেই বিড়বিড় করে কথা বলছে। এই মেয়ের সাহস কত বড়, এ আমাকে লুচ্চা বলে। এই আপনারে বলেন আমাকে কোন দিক থেকে লুচ্চা মনে হয়? এইভাবে বিড়বিড় করতে করতে রেডি হয়ে নিচে চলে আসে। রাসেলকেও অনেক সুন্দর লাগছে, নিচে থাকা সবাই রাসেলের দিকে হা হয়ে তাকিয়ে আছে, সুমি তো চোখের মণি পর্যন্ত নড়ছে না। বাহ আমার বাপটাকে তো আজকে দেখতে একেবারে রাজপুত্রের মতো লাগছে, আজকে কত মেয়ের যে রাতের ঘুম হারাম হবে কে জানে। শাশুমা আমি ছাড়া তোমার এই পাগল ছেলেকে না কেউ দেখবে না। যাও মা তুমিও না কেমন, সবার সামনে এভাবে বললে আমার যে শরম লাগে না। থাক বাবা আর লজ্জা পেতে হবে না, ছেলে হয়েই এত লজ্জা পেলে মেয়েরা তো লজ্জা পেতেই ভুলে যাবে। আচ্ছা মা আমি তাহলে এই পেতনির সাথে ঘুরতে গেলাম, আর দোয়া করো পেতনির সাথে যাচ্ছি না জানি কি হয়। রাসেলের কথা শুনে সুমি তো রাগে ফুলতে থাকে আর সাপের মতন ফসফস করতে থাকে, মনে হচ্ছে এখানে কেউ না থাকলে এক্ষুনি রাসেলকে কাঁচা চিপিয়ে খেয়ে ফেলতো কোনো রকম ঝাল নুন ছাড়াই। শাশুমা দেখেছো তোমার ছেলে আমাকে পেতনি বলছে, আমাকে কোন দিক থেকে পেতনি মনে হয়? সুমি মামুনি তুই রাগ করিস না তো, ও তো তোর সাথে দুষ্টুমি করছে, এখন তোরা তাড়াতাড়ি যা, না হয় আবার সন্ধ্যা হয়ে আসবে, তখন আর যাওয়াই হবেনি না। তুমি বললে দেখে আমার অনেক দামি রাগটাকে মাটি চাপা দিয়ে রাখলাম, এই চলো তাড়াতাড়ি, এমনিতে মেয়েদের মতন সাজুগুজু করতে অনেক লেট করে ফেলেছ। আমি মানে তোমার মতো আটা বাদাম আছে যে আমার দেরি হয়েছে, তুমি তো 5 ঘন্টার কমে সাজতে বসলে সাজা হয় না। কি আমি 5 ঘন্টা ধরে সাজি? তোরে তো কি যে করি। এই তোর এমন টম এন্ড জেরির মতো ঝগড়া না করে যা তো, মাথাটা পুরাই পাগল হয়ে গেল। ওরার কথা না বাড়িয়ে মিসেস ফরিদা চৌধুরী থেকে অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাড়ি এসে বাজে আরেক ঝামেলা, আর সেই ঝামেলা হলো না কমুনা আপনারাই নিজেরাই দিক গিয়ে দেখে আসুন কেমন। জানু আমি না আজকে গাড়িতে যাব না, তুমি আমাকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাও। এই আমাদের এত এত গাড়ি সাথে প্লেন থাকা সত্ত্বেও তুমি সাইকেলে কেন যাবে? বাবা যদি জানে আমি তোমাকে সাইকেল করে নিয়ে গেছি ঘুরতে তাহলে আমাকে মেরেই ফেলবে। আমি তোমার কোনো কথা শুনবো না, আমার মন চাইছে সাইকেলে করে তোমার সাথে ঘুরবো তো ঘুরবোই। এ তো মহা ঝামেলায় পড়লাম রে বাবা, আমি এখন তোমার জন্য সাইকেল কোথায় পাবো শুনি? কেন দারোয়ান চাচা তো সাইকেল আছে, তা আবার কথা কই? তুমি দেখছি সব খবর আগে থেকে রেডি করেই রেখেছ, তা ওই সাইকেল কি এখন ভারতের বাংলা ছবি ফান্দে পড়িয়া বুকে কান্দারে ছবির মতো করবে নাকি? সেটাই তো আমি চাই, অনেক মজা হবে তাই না বলো? ওরাকেও আর কোনো কথা বলেনি, দারোয়ানের থেকে সাইকেলটা নিয়ে আসে আর রাসেল উঠে বসে সুমিকে উঠতে বলে, কিন্তু সুমি কিভাবে সাইকেলে উঠবে বুঝতেই পারছে না,
মডার্ন মেয়ে বলে কথা। খুব তো বললা, সাইকেলে করে উঠতে যাবে, এখন তো তুমি সাইকেলেই উঠতে পারছো না। আমি তো কখনো সাইকেলে উঠিনি, তাহলে কিভাবে জানবো? তুমি আমাকে সাইকেলে উঠিয়ে দাও। আমি বলি কি, চলো আমরা এই সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাই, তোমার দ্বারা সাইকেল জার্নি হবে না। হুম, তুমি ঠিকই বলেছো। আচ্ছা যাও, তুমি সাইকেল রেখে মোটর সাইকেল নিয়ে আসো, তুমি সাইকেল চালাতে পারবে না, শুধু শুধু আমাকে ফেলে দিয়ে ব্যথা দেবে। দেখছেন রে ভাই, এই হলো মেয়ে মানুষ, যে কোনোভাবে জিতে নেবে, নিজেই উঠতে পারলো না আর এখন বলছে আমি নাকি সাইকেল চালাতে পারি না। ওরা আর কথা না বলে বাইক নিয়ে ঘুরতে চলে যায়। সুমি রাসেলকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসে। রাসেল তো আর কিছুই চেনে না, কিন্তু সেটা সুমিকে বুঝতে দেয়নি। ওরা একটা নির্জন জায়গায় গিয়ে বসে। নদীর পাড়ে পানির স্রোতের শব্দ যেন কান ছুঁয়ে যাচ্ছে, আর হিমের হাওয়া তো যেন পুরো শরীরে দোলা দিয়ে যাচ্ছে। সুমি, আমার না এই জায়গাতে খুব ভালো লাগছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ দেবার কি আছে বলো, আমরা তো এর আগেও এই জায়গাতে কত এসেছি। এই রে, আমি মনে হয় ধরা খেয়েই গেলাম না, মানে এর আগে তো এসেছি, তবু আজকে আরও বেশি ভালো লাগছে, তাই আমি অনেক খুশি। ও তাই বলো, আচ্ছা চলো বাদাম খাই, অনেক হলো এভাবে দূর্বা ঘাসের উপরে বসে বাদাম খাওয়া হয় না। এই কথাটা কিন্তু তুমি একদম মন্দ বলনি। আচ্ছা আমি এখন নিয়ে আসছি, তুমি একটু বসো। আচ্ছা বাবু ঠিক আছে, আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে যাতে ভুলেও চোখ না যায়, তাহলে কিন্তু চোখ তুলে মার্বেল খেলবো। আরে তুমি সুন্দর থাকতে কেন অন্যদিকে তাকাবো, দেখছেন নি আপনারা কি গুন্ডি মেয়ে। রাসেল তাড়াতাড়ি গিয়ে বাদাম নিয়ে আসে, আর দুজনে মনে আনন্দে কথা বলছে আর বাদাম খাচ্ছে। হঠাৎ সুমি বলে ওঠে, জানু আমার না খুব জোরে গান শুনতে ইচ্ছা করছে। তো কি হয়েছে, তুমি ব্যাগ থেকে মোবাইলটা বের করে ডাটাটা অন করে ইউটিউব থেকে পছন্দের গান প্লে করো, তাহলেই তো তোমার ইচ্ছে পূরণ হয়ে যায়। আরে বুদ্ধু, সেটা তো আমিও জানি, কিন্তু আমার যে তোমার মুখে গান শুনতে মন চাইছে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হুম, আমি কি গান পারি নাকি যে তোমাকে মধুর সুরে গেয়ে শোনাবো? এত কথা আমি বুঝি না, আমাকে শোনাতে হবে এটাই শেষ কথা। সুমি উপরে কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে রাসেল মনে মনে ভাবতে থাকে, এ কোন মুসিবতে পড়লাম রে ভাই, আল্লাহ জানে মিষ্টিকে গান শোনাতে শোনাতেই আমি নাজেহাল, আবার এই পেতনি যোগ হলো। আচ্ছা বাবু ঠিক আছে, আমি তোমাকে শোনাচ্ছি, তবে আধুনিক গান নয়। আধুনিক গান না গাইলে তুমি আবার কি গান গাইবে শুনি? তোমাকে পল্লীগীতির কিছু অংশ শোনাই, দেখবে অনেক ভালো লাগবে। এমন গান তো আগে কখনো শুনিনি, তাই তুমি শোনাও দেখি কেমন টেস্ট এই গান শুনে। রাসেল নিজের গলাকে একটু ঝাঁকাঝাঁকি করে ঠিক করে বসে। জসিমউদ্দিনের লেখা একটা পল্লীগীত কণ্ঠে তুলল। জ্বালাইয়া চান্দের বাতি, আমি জেগে রব সারা রাতি গো, জ্বালাইয়া চান্দের বাতি, আমি জেগে রব সারা রাতি গো, নিশীতে আসিও ফুল বনে, আমি জেগে রব সারা রাতি গো। রাসেল এইটুকু শেষ করতে সুমির হাতে করতালি দিয়ে বলে ওঠেন, বাহ খুব সুন্দর তো, আর তুমি এত মিষ্টি সুরে গান গাইতে জানো, কই আগে তো কখনো শোনাওনি? হুম হয়েছে, আর বাম দিতে হবে না, আমার যে গানের সুর সেটা শুনে আশেপাশে কিছুই নেই, আর তুমি বলছো ভালো লেগেছে। আরে বাবু সত্যি অনেক ভালো লেগেছে, আমার তো একদম মন ছুঁয়ে গেছে। ওরা আরও অনেক কথা বলে, সেখানে থেকে চলে আসে, একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে বাসায় চলে আসে। সুমি ওদিকে বাসায় চলে গেছে, আর রাসেল এদিকে বাসায়। রাসেলের সোজা রুমে এসে কাপড় চেঞ্জ করে বিছানায় কাটা এলিয়ে দেয়। অমনি পাশে থাকা ফোনটা নাচতে শুরু করে, মানে কল এসেছে। রাসেল ফোনটা হাতে নিয়ে দেখে মিষ্টি কল দিয়েছে। রাসেল কলটা কেটে আবার মিষ্টির নাম্বারে কল দেয়। কল যেতে দেরি, রিসিভ করতে দেরি হয়নি। আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ওয়ালাইকুম সালাম ময়না পাখি, আমি অনেক ভালো আছি, আগে বলো তুমি কেমন আছো? হুম আমিও অনেক ভালো আছি, তোমার কথা না আজকে আমার অনেক বেশি মনে পড়ছিল,
তাই নিজে থেকে কল দিলাম। আরে পাগলি, তোমার কথা যে আমারও সবসময় মনে পড়ে, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি বলো? হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, এমনিতেই আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, হামু বলে। তাহলে আমার জানটাকে তো আমি মোটু বলে ডাকতেই পারবো। দেখো একদম ফাজলামি করবে না কিন্তু, নাহলে মেরে নাক ফাটিয়ে দেবো। বারে তোমাকে তো আমি একদম লক্ষ্মী একটা মেয়ে রেখে এসেছিলাম, তাহলে সেই লক্ষ্মী মেয়েটা আমার গুণটি কীভাবে হলো শুনি। বারে তোমাকে শায়েস্তা করার জন্য এইটুকু গুণটা আমি তো আমাকে করতেই হবে, তাই না বাবু? সেটাই তো, আমার জান পাখি একটা গুণ্ডি না হলে কি আর চলে। আচ্ছা আমার বাড়ির সবাই কেমন আছে? তুমি কি মানুষ বলো তো, তোমার সাথে যারা এমন অমানবিক অত্যাচার করে মিথ্যা অপবাদে অপরাধী বানিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর সেই তাদের কথা তুমি জানতে চাচ্ছ? কি করবো বলো, তারা আমার সাথে যাই করুক না কেন, তারা তো আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, তাদের কি ভুলতে পারি? তোমার কষ্ট আমি বুঝি, আর হ্যাঁ একদম মন খারাপ করে থাকবে না, বলে দিলাম, তারা তো সবসময় ভালোই থাকে, কারণ তুমি নামক পেইন্টার যে তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা সত্যি বলেছ, আসলেই আমি ওদের কাছে একদম পেইন ছিলাম। রিয়ার মনে হয় এখন খুশির কোনো কমতি নেই, তাই না? জানি না আমি, তুমি আমার সাথে প্রেমালাপ না করে আজাইরা প্যাচাল কেন পারতেছো? যেখানে মনে হয় তোমার কল এক বছর পরে পরে আমার কপালে জোটে, আমি কি তোমার সাথে শান্তিতে একটু কথাও বলতে পারবো না? আরে পাগলি এমন করে কেন বলছো, আমার কি কম কষ্ট হয় তোমাকে একা রেখে থাকতে? তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারি না, এতে তোমার থেকে আমার হাজার গুণ বেশি কষ্ট হয়। ও তাই বুঝি, আমার বাবুটা তো আমার কথা খুব ভাবে দেখছি। ভাববা না আবার, তুমি আমার তিনটা না দুটা না একটা মাত্র দজ্জাল গার্লফ্রেন্ড। কি, আমি দজ্জাল? আমাকে কোন দিক থেকে তোমার দজ্জাল মনে হলো? আরে বাবু আমি তো তোমাকে রাগানোর জন্য কথাটা বলেছি, কেননা তোমার রাগী মুখটা আমার সেই লাগে। এইভাবে দুজন অনেক কথা বলে, কথা বলতে বলতে রাসেল একসময় বুঝতে পারে বাইরে থেকে ওর মা ডাকছে, তাই রাসেল কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। আমার বাপজানকে আজকে অনেক হাসি খুশি মনে হচ্ছে, শুনি মনে হয় সব জায়গা ভালো করেই ঘুরিয়ে দেখেছে। বাবা আজকে আমি অনেক খুশি, কতদিন পরে সুমির সাথে ঘুরে দেখতে পেরেছি। হয়েছে, বাপ ছেলেকে আর কথা বলতে হবে না, রাত অনেক হয়েছে, এখন চুপচাপ খেয়ে নাও। তারপর আর দুজনে কেউ কোনো কথা বলে খাবার খেয়ে নেয়। রাসেল রুমে এসে বিছানায় গাটা এলি দিতে সুমি কল আসে, রাসেল দ্রুত কলটা রিসিভ করে। হাই জানেমান, কি করছো? এই তো আমি আমার বাবুটার কথা চিন্তা করছি। তা আমার বাবুটা কি করে? আমিও চিন্তা করছি যে আমার বাবুনিটা আসলে কি চিন্তা করছে। তা মহারাজ চিন্তা করে কি খুঁজে পেলেন শুনি? আমার চিন্তাধারণার জোর কম, তাই তোমার কিছু পর্যন্ত যাওয়ার আগে নেটওয়ার্ক ফেল হয়ে গেছে। তুমিও না কি যে বলো বুঝি না। আচ্ছা যাই হোক, খাবার খেয়েছো তো নাকি? গলে যা, আমি মাত্র বাবা মার সাথে খেয়ে আসলাম, তো তুমি খেয়েছো? এইভাবে দুজনে আরো অনেক কথা বলে, রাসেল কল কেটে দিয়ে ঘুমপড়িকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নেয়। রাসেল শুন তো, ও সরি আবির। রাসেলের বাবা মুখে রাসেলের নামটা শুনতেই আবিরের মা মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আবিরকে রাসেল বলে কেন ডাকলে শুনি? আসলে হয়েছে কি, অফিসে তো অনেক মানুষ কেউ ভিন্ন ভিন্ন নামে ডাকে, তাই আবিরকে রাসেল বলে ফেলেছি। নিজের ছেলের নামটাই মনে রাখতে পারো না, না জানি কবে আমাকেই ভুলে যাও, আজব মানুষ তুমি। উপরে কথাটা বলে মিসেস ফরিদা চৌধুরী হনহন করে রান্নাঘরের দিকে চলে যায়। এইদিকে মন্ত্রী সাহেব বলে ওঠে, উফ বাবারে বড় জোর বাঁচা বেঁচে গেছি, আর একটা হলেই তো প্রায় ধরেই ফেলেছিল। মা জানতে পারলে কি হতো ভেবে দেখেছ? তুমিও না এমন সময় এমন কথা বলো বুঝতেই পারি না, তা কি বলতে ডাকলে শুনি? আমি বলে কি, তুই একটু আজকে আমার অফিসে যা, আমার কেন জানি অফিস করতে ভালো লাগতেছে না, তারপর আমাকে আবার একটা কাজে পার্লামেন্টে যেতে হবে। কি বলছো এসব, আমি কি অফিসের কাগজপত্র বুঝি নাকি যে অফিসে যাব? আরে পাগলা, আমার ম্যানেজার আছে না তোকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও বাবা আমি কি অফিস সামলাতে পারবো নাকি বলো, আমি একটা বাচ্চা ভোলা। বাচ্চা হও আর যাই হোক, তোমাকে অফিসে যেতেই হবে, তা নয় তো কি হবে?
কি করায় করা শেষমেশে আবার কাছে হেরে গিয়ে রাসেল ওর বাবার কথা রাজি হয়ে যায়। কিছু সময় পর রাসেল অফিসে চলে আসে, সবাই তাকে সম্মান করে, এমডি চেয়ারে বসিয়ে দেয়, রাসেলও তাকে অনেক সম্মান করে। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন সকালে রাসেল সোফায় বসে পেপার পড়তেছিল, অমনি দরজার ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, এত মনোযোগ দিয়ে কি পড়ছেন শুনি। আরে শুনি, তুমি কখন এলে? আর আমি তো একটু নিউজ পেপার পড়ছি, তুমি দেখছো না? আমি সেটা তো দেখছি খুব ভালো করে, কিন্তু কথা হলো রাজনৈতিক বাবার একমাত্র আদরের গুণধর ছেলে হয়ে তুমি বিনোদন পড়ছো কেন? সব কিছুই পড়তে হয় বুঝলে, না জানা থাকলে জীবনে কোনো কিছুই করা হয় না। তা ম্যাডাম, এখন তুমি আমাদের বাড়িতে কেন? তুমি না বললে আজকে নাকি তুমি তোমার কাজিনের বাড়িতে যাবে? যেতে চাইছিলাম, কিন্তু তোমাকে একা রেখে আমার থাকাটা অনেক কষ্টের হয়ে যাবে, তাই যাইনি। আহারে, বাবনিটা আমাকে কত ভালোবাসে। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে একটা মুহূর্তের কথাও কল্পনা করতে পারি না। এত ভালো আমাকে কেন ভাসো? যখন জানবে আমি আবিটা, আমি হলাম অন্য একটা মেয়ের মনের রাজ্যের রাজার রাসেল, তখন এই মেয়ের অবস্থাটা কি হবে আল্লাহ জানে। কেন যে আমি এসব করতে আসলাম। রাসেল উপরের কথাগুলো মনে বলতেছে, আর সুমি রাসেলকে চুপ করে থেকে ভিড়ভিড় করে কথা বলতে দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমি কতগুলো কথা বললাম আর তুমি কিছু না বলে সে কখন থেকে শুধু কি একটা ভিড়ভিড় করে বলেই যাচ্ছ, তোমার কি হয়েছে? এনি প্রবলেম মিস্টার আবির চৌধুরী? আরে তেমন কিছুই না, তা আমাকে এভাবে আবির চৌধুরী বলতে হবে কেন? না মানে এইভাবে অনেকদিন হলো ডাকি না, তো তাই আজকে একটু ডাকলাম। তবে তুমি আগের আবিরের মতো কেন জানি লাগে না। রাসেল কিছু বলতে যাবে ঠিক তখনই মিসেস ফরিদা চৌধুরী এসে বলে, যেটা শুনে রাসেলও অনেকটা বিপাকে পড়ে যায়। আসলে একটা ছেলেকে আর চিনুক বা না চিনুক, বাবা মা ভাই বোন আর ভালোবাসার মানুষ ঠিকই চিনবে। সুমি তুই ঠিকই বলেছিস, আবিরের আচরণ কেমন জানি আবিরের মতো আর লাগে না। শাশুমা, কেমন জানি ওর ব্যবহার অন্যরকম লাগে, আগে তো এমন ছিল না, এখন তাহলে এমন কেন হয়ে গেল? দেখো মা, তুমি তো জানোই আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমার মাথায় একটু চোট পড়ে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ আবির ঠিকই বলেছে, তোমাদের কতদিন বলেছি এই জন্য আবির একটু আগের থেকে অন্যরকম ভাবে চলে। সেটাও ঠিক, তবু কেন জানি আমার মনে হচ্ছে ও আমার কলিজা আবির না। তুমি কেমন মানুষ, নিজের ছেলে কি কেউ অস্বীকার করতেছো? এটা সমাজের মানুষ শুনলে কি হবে ভেবে দেখেছো? বুঝেছি আবির, তুই যা রেস্ট নে তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর সুমি তুই খেয়ে যাস কিন্তু। না আমি কিছুই খাবো না, আমি তো আজকে তোমার সাথে জমিয়ে আড্ডা দেব। কি তুমি আমার সাথে আড্ডা দেবে না বলো? কি বলিস এটা তুই? আমার কি কোনো কাজ আছে নাকি যে তোর সাথে আড্ডা দিব না? তুই আমার মেয়ে, আর মেয়ের সাথে সময় কাটানোটা মায়ের কর্তব্য। সুমি ফরিদা চৌধুরীর কথা শুনে জড়িয়ে ধরে। আসলে বাংলায় প্রতিটা শাশুড়ির মন আর বৌমার মন যদি এমন হতো তাহলে কতই না সুখের হতো প্রতিটা সংসার। এভাবে কথা বলতে বলতেই চলে যায় অনেকগুলো দিন। রাসেল এখন ওর বাবার অফিসে দেখাশোনা করে, যার কারণে মিষ্টির সাথে কথা বলার কোনো সময় হয়ে ওঠে না। এদিকে মিষ্টি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে রিয়া ডাকে, এই মিষ্টি আপু একটু দাঁড়াও তো, তোমার সাথে কিছু কথা আছে। কি বলতে চাও বলে ফেলো, আর আমার সাথে তোমার কি এমন কথা বলার থাকতে পারে সেটা তো বুঝলাম না। না মানে তুমি এইভাবে কথা বলতেছো কেন? আগে তো কত ভালো করে কথা বলতে। তুমি যেটা করেছো সেটার পরে আমি তোমার সাথে এইভাবে কথা বলতেছি সেটাই তোমার সাত জন্মের কপাল বলতে পারো। তা কি বলতে চাও বলে ফেলো, আমার আবার হাতে অত সময় নেই। না মানে আমি বলতে চাচ্ছিলাম তোমার সাথে ভাইয়ার কি কোনো কথা হয় না, মানে সে কি তোমার সাথে কন্ট্যাক্ট করেছিল? আমার কলিজাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে এখন ন্যাকামো করা হচ্ছে, তাই না? তুমি জানো না তোমার ওই ঘটনার পর থেকে আমার বাবা আর রাসেলের কথা শুনতেই পারে না। আসলে আমি না বুঝে ভাইয়ার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি। জানো আপু, আমি ভাইয়াকে অনেক জায়গায় খুঁজেছি,
কিন্তু ভাইয়াকে কোথাও পাইনি। মিথ্যা অপবাদ দিয়ে একটা নিষ্পাপ মানুষকে বাড়িছাড়া করে এখন ন্যাকামো করা হচ্ছে, তাই না? সরো, আমার সামনে থেকে সরো। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। রিয়ার চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে সেখান থেকে বাড়ির দিকে চলে যায় আর মিষ্টি রাগে গজগজ করতে বলে, এই আছে ভাইয়ের প্রতি আদিক্ষেতা দেখাইতে, নাটক করার সময় মনে ছিল না কি করতেছে? মিষ্টিও সেখান থেকে চলে যায়। আসলে অফিস থেকে বাসায় এসে নাস্তা করে রুমে চলে আসে। রুমে এসে বিছানায় শুয়ে চিন্তা করে, এই রে আজ অনেকগুলো দিন হলো পাগলিটার সাথে কোনো কথা হয় না। না জানি পাগলিটা কতটা রেগে আর অভিমান করে আছে, আল্লাহ জানে। দেখি একটু কল দিয়ে। যেইভাবে সেই কাজ, রাসেল পাল থেকে ফোনটা নিয়ে মিষ্টির নাম্বারে ঠাস করে একটা কল লাগিয়ে দেয়। ওই পাশ থেকে মিষ্টিও রাসেল নাম্বার থেকে ঠাস করে কলটা কেটে দেয়। রাসেল আবারও কল দেয়। এবার আর মিষ্টি কলটা না কেটে ঠাস করে কলটা রিসিভ করে 13টা খবর পড়তে থাকে একদমে। তুমি কেন আমাকে কল দিছো? আমি কে তোমার? তুমি এখন তো মনের মানুষ পেয়ে গেছো, যাও তার সাথে কথা বলো। আমার সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না। মিষ্টি একদম কথাগুলো বলে হাঁপাতে থাকে। রাসেল মিষ্টি বলা কথাগুলো চুপটি করে শুনতেছিল। মহারানী, তোমার কিছু অরেঞ্জ কথা বলে শেষ? যদি শেষ হয়ে থাকে তাহলে বলো। না, শেষ হয়নি, আরও অনেক কথা বলার আছে, কিন্তু বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি। আমি না অনেক অনেক সরি, তুমি তো জানোই আমি এখানে কীভাবে থাকি, তাহলে কেন আমার করো? এমন করব না কেন সেটা বলো। তুমি বোঝো, ভালোবাসার মানুষ যদি একদিন কথা না বলে তাহলে কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। তুমি এসবের কি বুঝবে? জান, আমিও সব বুঝি, কিন্তু বুঝেও কিছু করার নেই, কেননা এখানকার অবস্থা এমন। তুমি একটু কষ্ট করে থাকো, সময় হলে আমি ঠিকই তোমার বুকে ফিরে আসব, তোমার পবিত্র ভালোবাসাটা নিয়ে। আমার না এসব আর সহ্য হয় না। আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সারা দিন এখানে সেখানে ঘুরে বেড়াবো, ছুটিয়ে প্রেম করব, সেটা আমার কপালে আল্লাহ মনে হয় লিখে নাই। আচ্ছা তুমি কেমন আছো সেটা বলে না, নাকি এখনো আমার উপর রেগে আছো? দেখছো না কারবারটা কিসের? আমি তোমার উপর রাগ করে আছি কোথায় সেটা বলবে, আর তা না বলে তুমি বলতেছ আমার উপরে তোমার রাগ জমে আছে। আরে বাবা, দুটো তো একই কথা, তাই না? কেননা আমরা দুজন তো দুটো দেহ, কিন্তু একটা প্রাণ। নাও, হয়েছে, আর পাম দিতে হবে না। আসলে আমি না কেন জানি তোমার উপরে বেশি সময় কোনোভাবেই রাগ করে থাকতে পারি না। আর হ্যাঁ, আমি অনেক খারাপের মাঝেও ভালো আছি। তুমি কেমন আছো? তুমি যখন ভালো আছো তখন আমি কি আর ভালো না থেকে পারি বলো? আহ, কি সুন্দর করে বলতাছো, যেন নতুন করে আবার পটে যাই। তো পটে যাও, মানা করেছে কে? তুমি তো আমারই, তাই না? ওই ভালো কথা মনে পড়েছে, আজকে রিয়া আমার সাথে কথা বলতে এসেছিল। ও তাই নাকি? তা মিস রিয়া চৌধুরী কি বললো তোমাকে শুনি? কি আর বলবে বলো, রিয়া বললো ও নাকি অনেক বড় ভুল করেছে তোমার সাথে, অমন করে তোমাকে অনেক জায়গায় খুঁজেছে। আমি তোমার কথা জানি কি না সেটা জানতে চাইলো। ও তাহলে এখন পিচ্চিটা ওর ভুল বুঝতে পেরেছে। তা আমি তো ওকে কোনোদিন ক্ষমা করবো না। আরে তুমি ক্ষমা করবে কি? আমি তো ওকে ক্ষমা করিনি, আর তোমার কথা বলবো এটা তো কোনোভাবেই সম্ভব না। রাসেল আর মিষ্টি আরও অনেক কথা বলে কল কেটে দিয়ে রাসেল ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা নিয়ে কিছু প্রজেক্টে কাজ করতেছে, এমন সময় রাসেলের বাবা আসে আর বলে, বাবা তোকে কষ্ট দিচ্ছি, তাই না রে? মিথ্যে ধারালে সত্যকে ঢেকে রাখতে তোকে অনেক মিথ্যা কথা বলতে হচ্ছে। না বাবা, আমার কিসের কষ্ট? তোমাদের সুখের জন্য এটুকু করতে পেরে আমার তো অনেক খুশি লাগছে। আমাকে রাস্তা থেকে এনে বাড়িতে ছেলের পরিচয়ে থাকতে দিয়েছেন, এটাই তো আমার কাছে অনেক, আর সেই তুলনায় এটা তো কিছুই না। আমি তোকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি, তোকে দেখলেই মনে হয় তুই আসলেই আমার অতি কাছের কেউ। রাসেল আর ওর বাবা কথা বলতেছে, এর মাঝে রাসেলের বাবা ফোনের একটা কল আসে আর সে রাসেলের রুম থেকে চলে যায়। রাসেলও কাজগুলো করে, অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসে। সবার সাথে নাস্তা করে রাসেল গাড়ি নিয়ে চলে যায়। ও আপনাদের তো বলাই হয়নি, রাসেল গোপনে গাড়ি চালানো শিখেছিল, তাই নিজের গাড়ি এখন নিজেই ড্রাইভ করে। এদিকে রহিমা চৌধুরী মনমরা হয়ে সোফায় বসে আছে, তখনই রিয়া এসে বলে, আম্মু আমি কাল মিষ্টি আপুকে ভাইয়ার কথা বললাম,
কিন্তু আপনাকে ভাইয়ার কোনো খবর জানে না। তুই যেটা করেছিস তারপরেও মিষ্টি রাসেলের কথা জানলেও যে তোকে বলবে সেটা ভাবলে কি করে? মাঝে মাঝে মনে হয় তোকে গলা টিপে মেরে ফেলি। ছেলেটা কি ক্ষতি করেছিল তোর? শুধু তো একটু আমাদের আদর ভালোবাসাই চেয়েছিল। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সম্পত্তির লোভে ভাইয়ের সাথে অতটা জঘন্য কাজ করেছি। চুপ থাক, কথা বলিস না। জানি না রাসেল এখন কোথায়, কি অবস্থায় আছে। তুই রেডি হয় কলেজে যা, আমাকে আবার অফিসে যেতে হবে। তোর বাবা তো দেশের বাইরে। আচ্ছা আম্মু, আমি তাহলে গেলাম। আর তুমিও কিন্তু সাবধানে যাও, কেমন? লাভ ইউ আম্মু। রহিমা চৌধুরীর গালে একটা কিস করে ওপরের কথাটা বলে চলে যায় রিয়া। আর রহিমা চৌধুরী রিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ফাজিল মেয়ে একটা, দিনে দিনে মনে হয় দুষ্টুমির উপর পিএইচডি করতেছে। রহিমা চৌধুরী গাড়ি নিয়ে অফিসে চলে আসে। অফিসে এসে দেখতে পায় ম্যানেজার হাসেফ আলী বসে আছে, একটা ফাইল দিয়ে বলে আর কে কোম্পানির সাথে নাকি ডিল হতে যাচ্ছে, যেই কোম্পানি এই দেশের সবথেকে বড় কোম্পানি। রহিমা চৌধুরী তো অনেক খুশি হয় এত বড় কোম্পানি তার ছোট্ট কোম্পানির সাথে ডিল করবে বলে। এদিকে রাসেল অফিসে বসে কাগজপত্র সব রেডি করে ম্যানেজারের দিকে পাঠিয়ে দেয়। রাসেল যেই না পাশে থাকা কফির মগটা হাতে নিয়ে চুমুক দিতে যাবে, ঠিক তখনই সুমির কল আসে। বেচারা কফি খাওয়ার হলো না, কলটা রিসিভ করে হ্যালো বলতেই শুরু হয়ে যায় বিরতিহীন রেডিওর মতন খবর পড়া। চলেন নিজের কানেই শুনে আসবেন। ওই, তোর কি আমার কথা একটা বারের জন্য মনে পড়ে না? তোর মনে পড়ে লাস্ট কবে আমার সাথে কথা বলেছিলি? ভাইরে কি জ্বালা, একে তো মিষ্টি জ্বালায় আবার এদিকে সুমি শুরু করেছে, এখন আমি এই দুই নৌকাতে পা দিয়ে নদী কেমনে পার হম আল্লাহ জানে। আরে জান, তুমি তো জানোই আমি এখন কতটা বিজি থাকি, তাই তো তোমার সাথে এখন কথা বলাই হয়ে ওঠে না। তা তুমি তো কল দাও না। আমি তো সবসময় কল দিতে গিয়ে দিইনি, কারণ তুমি আগে দেবে এটা ভেবে। বুঝছি, আর আমাদের বাসায় তো এখন আর আসো না। বিয়ের আগে শ্বশুরবাড়িতে এত নিয়মিত যাওয়া ঠিক না, বুঝলে বাচ্চু? আরে বাহ, তোমার এত বুদ্ধি হলো কবে থেকে শুনি, নাকি কারো থেকে বুদ্ধি ধার নিয়ে এসেছো? তুমি না কেমন জানো, আমি যেটাই করি না কেন ঠিকই ধরে ফেলো। আসলে আমার মামাতো বোন আমাকে এটা বলেছে, আর আমিও ভেবে দেখলাম যে ওর কথা তো আসলেই ঠিক। তোমার মামাতো বোনকে যদি পেতাম তাহলে ঠাটিয়ে গাল লাল করে দিতাম, এমনিতেই আমি পারি না তার উপর আবার বুদ্ধি দেয়। এই দেখো, আমার মামাতো বোনকে নিয়ে আর একটা কথাও বলবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবুনি, বলবো না, বিকেলে বাসায় ফিরে তোমার সাথে কথা বলি, কেমন? আমি এখন একটা কাজ করছি। আচ্ছা ঠিক আছে, কথা বলতে, কিন্তু বুঝলো না, তাহলে বাসা থেকে তুলে এনে চার রাস্তার মোড়ের পিলারের সাথে বেঁধে পিটামো। ওরে বাবারে, ভয় তো কলিজা আমার এখনই শুকিয়ে যাচ্ছে। এমন একটু একটু ভয় আমাকে সারা জীবন পাবে, তাহলে সেটা তোমার জন্য অনেক ভালো হবে, বুঝতে পারলে? ভালো না হলে পিটিয়ে বোঝাবো। সুমি কথাটা বলেই ঠাস করে কলটা কেটে দেয়। আর এদিকে রাসেল মনে হয় হাফ ছেড়ে বাঁচল। আল্লাহ, বড় জোর ভাষা বেশি গেছে, এমনি তো পুরাই গুন্ডিদের লিডার মনে হচ্ছে, এমন করে কেউ তার বয়ফ্রেন্ডকে ভয় দেখায়? বাবারে বাবা, প্রাণটা আমার মনে হয় যায় যায় অবস্থা হয়েছিল। আবারও কাজে মন দেয়। কাজ শেষ করে বাসায় চলে এসে আগে সুমির সাথে কথা বলে নেয়। এইভাবে দিন পেরিয়ে মাস পেরিয়ে একটা বছর চলে যায়। এখন রাসেল সব কিছু নিজের মতন করে গুছিয়ে নিয়েছে। মন্ত্রী সাহেবকে আর ব্যবসার কাজে কথা বলতে হয় না, কেননা রাসেল এখন নিজেই সব সামনে নিতে পারে। আবির, তাড়াতাড়ি খেতে আয়, তোর জন্য আমি আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করেছি, ঠান্ডা হলে ভালো লাগবে না বাবা? মা, আমি এই আসছি, তুমি বাবাকে ডেকে আনো। তোর বাবার এত সাহস নেই খাবার টেবিলে দেরি করে আসার, এখন তুই শুধু বাকি আছো, তাড়াতাড়ি আয় না হলে টর্নেডো শুরু হবে। আহ আবিরের মা, তুমি এসব কি বলতেছ, আরো ফ্রেশ হচ্ছে তাই আসতে তো একটু লেট হবেই, তাই না? তুমি চুপ থাকো, আর ওকে সব কাজ টাইম মেইনটেন্স করে চলতে হবে। তুমি জানো না টাইম মতো খাবার না খেলে শরীর খারাপ করে, আমি কি চাইবো আমার ছেলের শরীর খারাপ করুক বলো? দেখো আবিরের মা, তুমি আবিরের জন্য অনেক ভাবো সেইটা আমি জানি, তাই বলে এইভাবে বলবে বলো? আমি কিভাবে বললাম? তুমি তো এইসব বুঝতে পারবে না, এটা হলো সন্তানের প্রতি মায়ের মমতা। থাক, তোমার সাথে কথা পেরে আমি উঠবো না,
তাই দয়া করে একটু থামো। জানোই যখন তুমি আমার সাথে কথা বলে পারবে না, তখন খামোখা কথা বলতে আসো কেন? রাসেলের বাবা কিছু বলতে যাবে তার আগেই রাসেল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, বাবা কে কার সাথে কোথায় পেরে ওঠে না শুনি, আমি তো পুরো কথা শুনতেই পাইনি। আর বলিস না বাবা, তোর মা পাগল হয়ে গেছে, শুধু কথা বলে, নিয়ে পাগলা করাতে রেখে দিয়ে আয়, যা। রাসেলের বাবা উপরের কথাটা বলতেই ফরিদা চৌধুরী যেন লুচির মতন ফুলতে থাকে, মনে হয় এক্ষুনি মহেন্দ্র সাহেবকে গিলে খেয়ে ফেলবে। কি বললে তুমি, আমি পাগল হয়ে গেছি তাই না? ছেলের সামনে আমাকে পাগল বলা? যাও এখন তোমার খাবার বন্ধ। আরে আমি তো তোমার সাথে একটু মজা করলাম আবির, আমি ঠিক বলছি না বল? না বাবা তুমি ঠিক বলনি, মা তুমি দেখেছো বাবা তোমাকে পাগল বানালো, এরকম একটা ভালো মানুষকে পাগল বানালো। দেখলে, এই হলো আমার ছেলে, একদম আমার পক্ষে কথা বলেছে। তুই অন্যদের কালটি মারলি তাই না, দেখা যাবে তোর ওই পক্ষ কত সময় টেকে। দেখো আমার ছেলেকে একটা কথা বলবে না, তাহলে এখনকার খাবারের সাথে পরের বারের খাবারও বন্ধ করে দেব। বাবা আর কিছু বলো না, তাহলে কিন্তু মোবাইল কোর্টের মতো কথায় কথায় শান্তি পারবে। কি আর করব, মা ছেলে এক, আমি একলা অদম, কি আর পেরে উঠব, তাই হার মেনেই নিলাম। চৌধুরী সাহেবের কথাটা শেষ করতে না করতেই দরজার কাছ থেকে সুমি বলে ওঠেন, আমি থাকতে আমার শ্বশুরমশাই কথা হেরে যাবে, এটা তো হতে পারে না। মানাও, আর তুমি পারলে না, বাবার পার্টনার চলে এসেছে। তা ম্যাডাম আপনি এই সময় আমাদের বাড়িতে? আমার মনটা বলল শ্বশুরমশাই হেরে যাচ্ছে কোনো কারণে, তাই দৌড়ে চলে আসলাম। কি বাবা ভালো করেছি না? মা তুই একদম ঠিক কাজ করেছিস, আমি একে একেবারেই একা হয়ে গেছিলাম। সুমি আয়, কথা না বলে খাবার খেয়ে নে, তুই কিন্তু এমনিতেই খাস না আমার বাড়ি খুব একটা। শাশুমা এটা কি বলো, এখনই যদি শ্বশুরের খাবার খেয়ে শেষ করে ফেলি তাহলে বিয়ের পরে খাবো কি? তাই এখন না হয় বাবার টাকাটাই আগে খেয়ে শেষ করি। ফাজিল মেয়ে একটা। আচ্ছা তুই এত ফাজদামি কই থেকে পাস? সারাক্ষণ তোর মাথায় শুধু দুষ্টুমি কিলবিল কিলবিল করে তাই না? কি যে বলো না মা, আমি কি এইরকম মেয়ে নাকি বলো? আমি তো একদম তোমার মতো, তুমি কি সেটা জানো না? আরে মা আমি তো সেইটা জানি, তবু তোকে জিজ্ঞেস করলাম, কারণ তুই তো আবারও দুষ্টুমি সুরেই জবাবটা দিতি। মা হয়েছে, এখন খাবার দাও তো, আমার পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করছে, আর পারছি না, এই পেতনির সাথে কথা বললে তো আর পেট মানবে না, তাকে খাবার দাও, শান্ত করতে হবে। ভাই রে ভাই, রাসেল যেই না সুমিকে পেতনি বলেছে অমনি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, মানে বুঝলেন না তো? তাহলে চলেন সবটাই ভালো করে বুঝিয়ে দিই কেমন? তোমার এত বড় সাহস আমাকে পেতনি বলো তাই না? তাহলে দেখো এখন এই পেতনি কি ভয়ঙ্কর হতে পারে। সুমি কথাটা বলেই রাসেলের গালে একটা কামড় বসিয়ে দেয়, যেটার কারণে রাসেল তো ইয়া বড় একটা চিৎকার করে দেয়। আহা এই তুমি এটা কি করলাম, আমার তো গালটা পুরোই মনে হয় কেটে গেছে। বারে তুমি আমাকে পেতনি বলেছো, আর পেতনিরা তো এভাবেই কাজ করে তাই না? চান্দু আমার সাথে লাগতে আসো। সুমি একটু তো লজ্জা সরম কর, না হলে যে লজ্জা নিজেই তোকে দেখে পালিয়ে যাবে। সুমি ফরিদা চৌধুরীর কথা শুনে দৌড়ে বাসায় চলে যায়, কেননা সুমি খেয়াল ছিল না ওর শ্বশুর শাশুড়ি ওর সেখানে উপস্থিত আছেন। যাহ বাবা এত সময় লজ্জা পেল না, আর আমি বলাতেই লজ্জায় সে হাজির, এদের কাণ্ড আমি কিছুই বুঝি না, কি সব করে, একটু খেয়েও গেল না। ধ্যাত মা বাদ দাও তো, ও একটু পরেই আবার চলে আসবে, নি তুমি যেভাবে বলেছো লজ্জা না পেয়ে কি আর উপায় আছে নাকি? ইস পাগলিটার লজ্জা মাখা মুখটা দেখার মতো ছিল। এভাবে কথা বলতে খাবারের পর্ব শেষ করে রাসেল সোফায় বসে, তখনই ওর বাবা বলে, আমাকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হবে, ততদিন এখানকার সব তুই দেখাশোনা করিস কেমন? দেখো বাবা আমি তোমার ওই খুনখারাপি রাজনীতির মাঝে নেই, তোমার কাজ তুমি দেখো। আরে বাবা তোকে তো কোনো কাজ করতে হবে না, তুই জাস্ট আমার অ্যাসিস্ট্যান্টের সাথে থেকে একটু দেখাশোনা করবি ব্যাস, তাহলেই সব হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আচ্ছা বাবা আচ্ছা, তবে আমি কিন্তু কোনো ঝামেলার মাঝে জড়াইতে চাই না, এমনিতেই আবিরের কথা শুনে আমার গা শিন শিন করে ওঠে। ধুর বোকা, আমার ছেলে এত কম সাহসী হলে কি চলে? আমার ছেলের মাঝে মাঝে সব ধরনের সাহস থাকতে হবে। রাসেল ওর বাবার মুখে এমন কথা শুনে মনে মনে ভাবতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। বাবা যদি একটা বারের জন্য এই রাসেলের অতীত জানতে না, তাহলে বুঝতে কতটা সাহসী তোমার ছেলে।
কিরে তুই পাগল হয়ে গেলি নাকি, কিভাবে হাসতেছিস? আমার তো মনে হয় না আমি তোকে হাসার মতন কোনো কথা বলেছি। না বাবা, ঠিক সেটা না, আসলে আমার না একটা জোক মনে পড়েছে, তাই একটু হাসলাম। তোর জোক কেমন মাইরি, আসার আর সময় পায় না। আচ্ছা তুই থাক, আমি গেলাম, কালকে অফিসে গিয়ে ম্যানেজারকে বলে আসিস তুই কয়েকদিন অফিস যেতে পারবি না। কিন্তু বাবা, এটার জন্য অফিসে গিয়ে বলতে হবে কেন? আমি তো একটু একটু অফিসে গিয়ে সব দেখে আসতেই পারবো। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে কাজকে সামলে দিতে পারবি ঠিক সেইভাবে সামলে দিস এইদিকে, তবে আমি কিন্তু কোনো চিন্তা করতে পারবো না। ওকে বাবা ঠিক আছে, তুমি তাহলে এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার আবার অফিসের কিছু কাজ করতে হবে। রাসেল উপরের কথাটা বলে সেখান থেকে চলে আসে রুমে, এসে অনেকটা সময় কাজ করে, কাজ শেষ করে শুয়ে পড়ে। এদিকে রিয়া, জানিস আজকে আমাদের কোম্পানির সাথে সবচেয়ে বড় কোম্পানির একটা ডিল হয়েছে, আমার তো সেই খুশি লাগতেছে যেটা তোকে বলেও বোঝাতে পারবো না। তাই নাকি আম্মু? তাহলে তো আমাদের কোম্পানির নামটাও বড় হবে, যেহেতু আমরা নামকরা কোম্পানির সাথে কাজ করব। হুম রে মা, আর এইখান থেকে অনেক টাকা লাভও করতে পারবো। জানি না এত বড় প্রজেক্ট আমাদের মতো ছোট কোম্পানিকে তারা কেন দিল। আম্মু, আমাদের কোম্পানির সব কিছু তাদের হয়তো ভালো লেগেছে, আর আল্লাহ আমাদের কপালে এই কোম্পানির কাজটা রেখেছে। এভাবে মা মেয়ের মাঝে আরও অনেক কথা হয়। রহিমা চৌধুরীর রাসেলের কথা মন খারাপ করে, যেখান থেকে চলে যায় রিয়া ওর মায়ের দিকে অপরাধী হয়ে তাকিয়ে থাকে। আমার জন্যই আম্মুর চোখে পানি, কেন যে আমি সেদিন ভাইয়ার সাথে অমনটা করতে গেলাম। ভাইয়া তুমি কোথায়, ফিরে আসো না আমাদের মাঝে। পরের দিন সকালে রাসেল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে নাস্তা করার জন্য। রাসেলকে আজকে অনেকটাই বেশি সুন্দর লাগতেছে সেটা দেখে। বাহ, আজকে তো আমার বাপজানকে সে সুন্দর লাগতেছে। তা বাজান, তুই আজকে এমন সুন্দর করে সেজেছিস কেন? তুমি জানো না রাসেল, আজকে একটু আমার অফিসে যাবে, কেননা আমি আজকে দেশের বাইরে যাব, সেই কয়েকদিন রাসেল এদিকে সামলাবে। এই তুমি বারবার আমার ছেলের এত সুন্দর আবির নামটা রেখে রাসেল বলে কেন ডাকো শুনি। না মানে আসলে অফিসে রাসেল নাম বলতে বলতে কেন জানি সব সময় নামটা বলতেই থাকি। ও তবে আমার ছেলেকে আর যেন আবির বাদ দিয়ে রাসেল বলে ডাকতে না দেখে। হুম। মিসেস ফরিদা চৌধুরী রাগে সুরে ওপরের কথাগুলো বলে হনহন করে সেখান থেকে নিজের রুমে চলে যান। আর এইদিকে রাসেল মন্ত্রী সাহেবকে বলতেছেন, বাবা তুমি তো আর একটু হলেই আমাকে ধরা খাইয়ে দিয়েছিলে, কেন যে বারবার আমার নাম ধরে ডাকতে চাও আল্লাহ জানে। মার সুমি যদি একবার জানে আমি নকল আবির, তাহলে লঙ্কাকাণ্ড শুরু করবে, এটা ভালো করে মনে রেখো। এটা তো আমি জানি, তবু কেন যেন বারবার এই ভুলটা করে বসি, আল্লাহ ভালো জানে। আর যখন জানতে পারবে তখন সব ঠিক হয়ে যাবে, তখনকার চিন্তা এখন করি শরীর খারাপ করে লাভ নেই। ঠিক আছে বাবা, তুমি তাহলে থাকো, আমি তোমার অফিসে গেলাম। আর বাবা তুমি দেখে শুনেই যেও, আর সাবধানে থেকো কিন্তু। হুম, আর তুই একটু দেখে শুনে থাকিস কিন্তু, আর এইদিকে সব দেখে শুনে রাখিস। রাসেল আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে, গাড়িটা নিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে ছুটতে থাকে। কিন্তু বিপদ ঘটে, রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ড্রাইভার জানতে পারে এই জ্যামটা কম করে হলেও এক ঘন্টা সময় লাগবে। তাই রাসেল গাড়ি থেকে নেমে একটু পাশেই হাঁটাহাঁটি করতে যায়, কেননা রাসেলের কোনো ভয় নেই, আগে কোনো ভয় পায়নি, আর এখন তো মন্ত্রীর ছেলে বলে কথা ওর বাবার সাথে বডিগার্ড নিয়ে আসতে বলছিল। কিন্তু রাসেল ইচ্ছে করেই আনেননি, শুধু শুধু রাস্তায় জ্যাম বাড়িয়ে কী হবে এতগুলো গাড়ি নিয়ে। কিন্তু কোথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যায়, এখনও সেটাই হলো, মানে জ্যাম আটকে রইল। রাসেল হাঁটতে হাঁটতে একটু সামনে চলে আসে, আর সামনে দেখতে পায় কিছু ছেলে একটা মেয়েকে বিরক্তি করছে। রাসেল সেটা দেখে আর দাঁড়িয়ে থাকতে না পেরে কাছে আসে, আর হিরো আলমের মতন বলতে শুরু করে, এই আপনারা কারা, আর এই মেয়েকে এইভাবে বিরক্ত করছেন কেন?